না রেকর্ড? আচ্ছা, এখন থেকে হচ্ছে রেকর্ড। আচ্ছা, যাই হোক, এটা রেকর্ড হোক, সমস্যা নেই, যেমনি হোক পরে দেখবো আর কি, এটা স্টোরেজের ব্যাপারটা। আচ্ছা, তো গেল, এটা তো গেল আমাদের স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল গ্রিড টুল। এটা হচ্ছে আপনার ইয়ের মতো আর কি, কাইন্ড অফ ধরেন, এটাও হচ্ছে আপনার যদি ইয়া হয়, মানে এমন করে একটা টেবিল ডিজাইন হয় যেখানে হচ্ছে বিভিন্ন ডাটা লেখা থাকবে, ওই রকম টাইপ ডিজাইনের জন্য আর কি, রেডিমেড এখানে আপনাদের। আচ্ছা, এটা কখন, এটা ইয়ে হবে না, এটা হবে স্ট্রোকই হবে, কারণ ফিল দিলে হচ্ছে এটা আপনার দেখা যাচ্ছে না, এই যে সেকশনগুলো আর কি, বক্সগুলো। ঠিক আছে, এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, জি পরে ভাইয়া, পরে আমরা এগুলো ব্যবহার করে একটা ডিজাইন, বা ডিজাইনে আমরা পরবর্তীতে এটা ব্যবহার করে একটা কাজ করা, একটা ইয়ে করবো আমরা। ঠিক আছে, যেমন ধরুন হয়তো আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো, অথবা একটা ইয়ে ডিজাইন করবো, সেখানে হয়তো এরকম কিছু ইয়ে থাকবে আর কি, ডাটা দেওয়ার জন্য এরকম একটা বক্স থাকবে, এরকম কিছু একটা ইউজ করবো। দেখা হ্যাঁ, যাক। আপনি মানে কাজ করানোর সময় তো মানে আমরা বেসিক টুলস গুলো তো মোটামুটি পারি, ঠিক আছে। হুম তারপরে হুম মনে করেন আপনি যখন কাজ শুরু করবেন, ঠিক আছে, হুম হুম প্র্যাকটিক্যালি কাজ শুরু করবেন, তখন যদি দুই একটা না পারি তখন ওই সময় আমাদের টুলস গুলো দেখাই দিলে মনে হয় ভালো হইতো। আপনি এখন মানে না, সরাসরি এটা তো কাজে গেলে মনে হয় ভালো হুম হয়, হুম না, কারণ কাজে কাজ করানোর সময় কাজে এক জমা কথা দিয়ে না। আসবেই, হুম হুম কাজে, আচ্ছা আচ্ছা, টুলস গুলো তো আবার দেখাইতে হইবেই, তাই না? হুম 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 না, এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে টুলসগুলো হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে একভাবে প্রথমে দেখাই ফেলবো, ঠিক ঠিক আছে, টুলস পরিচিতি। এরপর হচ্ছে আচ্ছা আচ্ছা, পরবর্তীতে কাজ করতে আসলে তখন হচ্ছে আস্তে আস্তে ওই টুলসগুলো দিয়ে আপনাদেরকে ব্যবহার হ্যাঁ হ্যাঁ, করাটাও শেখাবো। ঠিক আছে, প্রথমে টুলস পরিচিতিটাও জানা দরকার। ঠিক আছে, প্রথমে যদি টুলস পরিচিতিটা যদি না জানা থাকে, তাহলে হচ্ছে দেখা গেছে আমি ধরেন এই টুলটা কি করলাম, আমি হচ্ছে একটা ইয়েতে ইউজ করলাম, একটা হচ্ছে ডাটা চার্ট ডিজাইনের সময় আমি এটা ইউজ করলাম। এরপরে এরপর আপনাদের মনে হতে পারে যে এই মানে, তখন হয় কি আপনাদের মনে হতে মনে হবে যে আচ্ছা, এই টুলটা যেহেতু ভাইয়া তো এটা দেখাইছে, এটা ডাটা চার্ট দিয়ে ব্যবহৃত হয়, তার মানে এটা দিয়ে শুধু ডাটা চার্টে ডিজাইন করা যাবে, অন্য কোথাও এটা ইউজ করা যাবে না। ঠিক আছে, বা তখন ডাটা চার্ট ডিজাইনের কথা আসলে আপনার শুধু এই জিনিসটা এই শেপ, বাট অন্য কোথাও যদি ক্রিয়েটিভলি আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন আপনার ইয়ে অনুযায়ী। ঠিক আছে, ক্রিয়েটিভ ডিজাইনের মেইন এলিমেন্ট, মানে মেইন মেথডটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। ঠিক আছে, আপনি কতটা ইনোভেটিভ, নতুন নতুন ডিজাইন কীভাবে ইয়ে করতে পারেন, এটা নো ম্যাটার আপনি কী শেপ ইউজ করছেন, নো ম্যাটার আপনি কোথা থেকে আনছেন, কীভাবে করছেন, এটা ডাজেন্ট ম্যাটার, আপনার জাস্ট ওটা ক্রিয়েটিভ অ্যান্ড মানে মানে ক্রিয়েটিভ হইতে হবে এবং এটা সুন্দর হইতে হবে। ঠিক আছে, ভিজুয়ালাইজেশন সুন্দর হইতে হবে। তো সাধারণত নতুনদেরকে যেমন ধরেন, আমি যদি আপনাকে এখন দেখাই যে দেখেন, আমি আপনাকে মোটর সাইকেল চালানো শিখালাম, তো আমি আপনাকে বললাম যে আপনি মোটর সাইকেলে দিয়ে চালায় চালায় আপনি হচ্ছে শুধু এই অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে আসতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখা গেছে শেখানোর পর এখন সে হয়তো এমন মনে করতে পারে যে অফিস, এই মোটর সাইকেল দিয়ে শুধু বাসায় যাওয়া যাবে এবং শুধু অফিসে যাওয়া যাবে, আর কোথাও যাওয়া যাবে না। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে, বাট এমনটা কি জি ভাই, হয় নাকি? বুঝতে পারছি। বাট সেই মোটর সাইকেলটা দিয়ে কিন্তু সে যে কোনো জায়গায় যেতে পারবে, সে চাইলে ট্রাভেল করতে পারবে, সে তার ইচ্ছা হইলো সে জি ভাই, সিলেট গেলো, সে কক্সবাজার গেলো, ঠিক আছে, সে চাইলে দেশের বাইরে গেলো, সমস্যা নেই। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তো যদি এরকম করে তাহলে এরকম হওয়ার পসিবিলিটি আছে, সবার ক্ষেত্রে না, বাট কয় অনেকের ক্ষেত্রে এটা হইতে পারে। ঠিক আছে, সেই জন্য প্রথম হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে হচ্ছে টুলসগুলো সবগুলো মানে যেগুলো দেখানো হয়েছে ওগুলো তো হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আর যেগুলো বাদ আছে ওগুলো হচ্ছে আগে আপনাদেরকে একটা বেসিক পরিচিতি দেখাবো। এরপরে পরবর্তীতে যখন কাজ করতে যাব তখন আমি প্রসঙ্গ মানে যেটা যে কাজে আসবে সেটা সেই কাজে দেখাবো, তবে সেটা যে শুধু সেই কাজে সীমাবদ্ধ এমন না, সেটা দিয়ে আপনি আরও কাজ করতে পারবেন আপনার ইনো আপনার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে একটা আছে আবার পোলার গ্রিড টুল, এটা হচ্ছে এটা এটার কাজ আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি এটা কি, এটা আপনারা নিজেরা একটু ইয়ে করে নেবেন, মানে আমি এখনো জানি না, এটা পাইচার টাইপের কিছু একটা করতে গেলে হয়তো কাজে আসবে আর কি। অনেক সময় এরকম বিভিন্ন পাইচার আসে না, যেমন ধরেন আমি একটু এই যে গুগলে দেখি, ওকে, পাই, এই যে এখান থেকে যখন আমরা ইমেজে সিলেক্ট করব, দেখেন এখানে অনেক রকম পাই চার্ট দেখাচ্ছে, পাই চার্ট
পাই চার টাটা। আচ্ছা যেটা আছে ওরকম ভাবে এটা তেমন কিছু দেখাচ্ছে না। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, এটা আমি আপনাদেরকে পরে দেখাই দেবো কিভাবে এটা ইয়ে করা হয়, ঠিক আছে। আচ্ছা তো এখানে এবার দেখেন, এখানে হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, দেখেন পেইন্ট ব্রাশ টুলের কাজ কি। পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে নর্মালি আপনি কোন একটা মানে জাস্ট হ্যাঁ এরকম একটা ইয়ে করা, ঠিক আছে, পেইন্ট ইয়ে করা। এখন দেখেন এখানে ইউনিফর্ম নামে একটা অপশন, এই যে দেখেন উপরে টুল বারে আছে, দেখেন এখানে ক্লিক করে দেখেন এই যে কয়েক ধরনের ইয়ে আছে আপনার ব্রাশের ইয়ে আছে। এখন যে ইউনিফর্মটা আছে এই ইউনিফর্মে হচ্ছে এটা সব মানে এই স্ট্রোক এই ব্রাশের স্ট্রোকটার সব দিকে সমান থাকবে, ঠিক আছে, মানে 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 এটা মানে ব্রাশ দিয়ে যে টান দিলাম এটা হচ্ছে ব্রাশ স্ট্রোক, এটাকে ব্রাশের স্ট্রোক বলে আর কি, ঠিক আছে। এই যে দেখেন এটা যখন আমি টান দিচ্ছি তখন এটা কিন্তু ব্রাশ স্ট্রোক হয়ে গেছে, এটা কিন্তু ফিল না, ঠিক আছে। যদি ফিল হইতো তাহলে কিন্তু এটা এরকম হইতো না, যদি ফিল হইতো, এই যে দেখেন আমি এটা এরকম দিলাম না, এটাকে যদি আমি এখন ফিল করি এটা হয়ে যাবে, সরি এটা সিলেক্ট করা হয়নি, এই যে এটা হচ্ছে একটা স্ট্রোক। এখন এটাকে স্ট্রোক না দিয়ে এটা যদি ফিল করি তাহলে দেখেন এটা হয়ে যাবে এমন, ঠিক আছে। তো এগুলো সবগুলো হচ্ছে ব্রাশ স্ট্রোক। আচ্ছা তো এই ব্রাশ স্ট্রোকগুলোতে যদি দেখেন আপনি, ধরেন আমি এইটা সিলেক্ট করার ধরে রাখলাম, ঠিক আছে, এখন এইটা হচ্ছে এটার ইউনিফর্ম হচ্ছে এইটা সব দিকে সমান থাকবে, ঠিক আছে। তো এখানে বাই ডিফল্ট কয়েকটা ইউনিফর্ম দেওয়া আছে। সেকেন্ড ইউনিফর্মটার বৈশিষ্ট্য হচ্ছে এই স্ট্রোকটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে একদম শুরু এই মানে আপনার স্ট্রোকের শুরুর মাথা এবং শেষের মাথা সরু থাকবে আর মাঝের অংশটা একটু মোটা থাকবে। তো আমরা যদি এখন এই যেহেতু আমরা এই স্ট্রোকটা সিলেক্ট করা আছে তাই না, আমরা যদি এখন এখান থেকে এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হইলো না কেন। চেঞ্জ হচ্ছে না কেন, আচ্ছা আমার নতুন একটা স্ট্রোক নেই, ওটা পরে দেখাবো আপনাদেরকে কীভাবে এক্সিস্টিং একটা স্ট্রোককে কীভাবে চেঞ্জ করবো ওটা পরে দেখাবো। এখানে হচ্ছে আমরা একটা স্ট্রোক নিব প্রথমে, এই যে এখন ইউনিফর্মটা যদি আমরা এইভাবে দিই তাহলে যখন এই যে স্ট্রোকটা আমরা দিলাম, আচ্ছা ভাই এটা কি ব্রাশ নিয়ার কারণে হইতে পারে, এরকম হইতে পারে? আমার মনে হয় আপনি যদি ওই যে আপনি লাইন ইটা নেন তাহলে লাইন সেগমেন্ট এটা নিলে হয়তো ওটা। এটার কথা বলতেছেন? ভাই স্ট্রোক বাড়ার একটু তাহলে বলুন। এটা লাইনে হচ্ছে, আচ্ছা এটা ব্রাশ স্ট্রোকে হচ্ছে, এটা লাইন সেগমেন্টের জন্য হচ্ছে এটা, বাট এটা স্ট্রোকেও হওয়ার কথা, স্ট্রোকে কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা আপাতত লাইন সেগমেন্টটা দিয়ে আপনাদেরকে এটার কাজটা দেখাই। দেখেন এখন এখানে আমি যখন এই ইয়েটাকে তার প্রোফাইল মানে ইউনিফর্মটা যখন আমি চেঞ্জ করে দিলাম এখন এটা এই ইউনিফর্মের ইয়েতে চলে আসছে, ঠিক আছে। দেখেন এখানে আরও কয়েকটা বাই ডিফল্ট ইউনিফর্ম দেওয়া আছে, এটার ইউনিফর্ম হচ্ছে এরকম, আরেকটা আছে এমন, এইটারটা এরকম, এইটারটা এরকম, আবার এইটারটা এরকম, আবার এইটারটা এমন, ঠিক আছে।
তো এই বাই ডিফল্ট এখন এই এই ইয়েটা যদি এই লাইনটা যদি এমন হয়েছে, দেখা যাচ্ছে আমি এটা আর্ক নিলাম, ঠিক আছে, এই যে আর্ক নিয়ে আমি যখন এখান থেকে যে ইউনিফর্মটা এখান থেকে চেঞ্জ করে দেব, স্ট্রোকটা একটু বাড়াই দিই, এখন আমি এটা মানে লাইন টুল দিয়ে আর্ক নেই বা যাই নেই, এখন হচ্ছে আমি যখন এটা এখান থেকে সিলেক্ট করে দেবো বাই ডিফল্ট এটা ওই ওই ওরকম হয়ে যাবে, ঠিক আছে, ওইটার ইউনিফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি যদি এটা আমি চাইলে এটা পেন টুল দিয়েও নিতে পারি, আমি ধরেন পেন টুল দিয়ে এরকম একটা নিলাম, ঠিক আছে, ওকে। এখন এইটার এইটাকে আমি করলাম কি, এই যে লাইন টুলে গিয়ে ইউনিফর্ম ইউনিফর্ম এই যে নাইট অ্যারো হেড, এখান থেকে ইউনিফর্মে গেলাম, গিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিই, স্ট্রোকটা একটু বাড়াই দিই, এই যে স্ট্রোকটা আমি বাড়াই দিলাম, দেখছেন এখন হচ্ছে আমার শেপটা যেমনই হোক আমার হচ্ছে স্ট্রোকটা যেমন হবে সেই অনুযায়ী এটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা এটা সবাই বুঝতে পারছেন, এই জিনিসটা সবাই বুঝতে জি পারছেন? ভাইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে তো এটা তো গেল আপনাদের এই লাইন টুলটা, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিফর্মটা গেল, ওকে। এরপর দেখেন এখানে আরেকটা আছে যে ব্রাশ স্ট্রোক, আচ্ছা এইটা হচ্ছে আমি যেটা দেখাতে চাইছিলাম যে ব্রাশ লাইব্রেরি যেটা সেটা দেখাতে চাইছিলাম, এই যে এখন তো ধরেন এই যে ব্রাশ স্ট্রোকটা এমন আছে তাই না, তো দেখেন এখানে কিছু এখানেও কিছু বেসিক স্ট্রোক আছে, যেমন ধরেন আমি এখানে এই প্যাটার্নটা যদি আমি ক্লিক করি, যেমন ধরেন এখানে এখন এই মানে ব্রাশটা হচ্ছে ডট আকারে আছে, মানে ব্রাশের এটা ডটের মতো হবে, একটা ডটকে টান দিলে যেভাবে হবে যেহেতু ডটের এই যে মাথাগুলো গোলাকার থাকবে, ঠিক আছে, এমন আছে। এখান থেকে এখন যদি আমি চেঞ্জ করি তাহলে যে আমি সরি আমি এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করলে দেখেন মাথাগুলো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে বাই ডিফল্ট আরও কিছু ইয়ে আছে, আচ্ছা এটা কি স্ট্রোক একটু বাড়াই দেয় আমি তাহলে একটু স্পষ্ট হবে, ধরেন বাড়াই দিলাম, এই যে দেখেন এখন এখানে বিভিন্ন রকমের স্ট্রোক আছে, ঠিক আছে, দেখছেন। তারপর এই যে এখান থেকে আপনার যে ব্রাশ লাইব্রেরি মেনু, ব্রাশ লাইব্রেরি মেনুটা এখানেও আছে, আবার আপনি চাইলে এখান থেকেও যাইতে পারবেন, এই যে ব্রাশ লাইব্রেরি উইন্ডোজে গিয়ে ব্রাশ লাইব্রেরি, ব্রাশ উইন্ডোজে গিয়ে ব্রাশ লাইব্রেরিতে গেলেও এখানে দেখেন অনেকগুলো লাইব্রেরি আছে, অ্যারো, আর্টিস্টিক, বর্ডার্স। আচ্ছা আমরা এখান থেকে যাই তাহলে এখান থেকে একটা ইয়েগুলো দেখতে পারবো আমরা, সেভ ব্রাশেস, আচ্ছা কাস্টম আপনি ব্রাশ নিজেও একটা ব্রাশ ইয়ে ইউজ করে আপনি ওটা চাইলে সেভও করতে পারবেন, ওটাও আমি দেখাবো, মানে নিজেরা যদি কোন একটা আপনি ধরেন সাপোজ একটা ব্রাশ নিজের মতো করে একটা ব্রাশ স্ট্রোক আপনি বানাইছেন তো আপনি ওটা চাইলে এখানে বাই ডিফল্ট সেভ করে রাখতে পারেন, এরপর পরবর্তীতে যখন আপনার দরকার হবে আপনি একটা স্ট্রোক নিয়ে ওখান থেকে জাস্ট ওই ব্রাশ আপনি যেটা ইয়ে করছেন যেটা আপনি ক্রিয়েট করছেন ওটা সিলেক্ট করলেই ওটা আপনার ওই ব্রাশ স্ট্রোকের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আদার লাইব্রেরিতে গেলাম, ও না সরি সরি আদার লাইব্রেরিতে, আমরা এখানে উইন্ডোজ থেকে ব্রাশ লাইব্রেরি,
হ্যাঁ, এইটা হচ্ছে ব্রাশ লাইব্রেরি, এটা হচ্ছে ব্রাশেতে গেলে পাবেন, এই যে ব্রাশ, এখান থেকে যে ব্রাশ লাইব্রেরিতে গেলাম, গিয়ে দেখেন এখানে অ্যারো আছে, আর্টিস্টিক আছে, আমরা ডেকোরেটিভ ইমেজ ব্রাশ কোনটা নিব আমরা, আমরা ডেকোরেটিভটাতে যাই, কেমন ডেকোরেটিভ ব্যানার অ্যান্ড সিলসে গেলাম আমরা, এই যে দেখেন এখানে এই যে লাইব্রেরিটা ওপেন হয়েছে, এখানে এগুলোকে চাইলে আপনি ছোট ছোট করে এখানে আপনি এই যে এইখানে এনে রেখে দিলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এই যে এই লাইব্রেরিটা এখানে চলে আসছে, এটা এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে সিলেক্ট করতে পারি। এখন এই যে আমাদের এখানে একটা ব্রাশ স্টক আছে, তাই না, এখন যদি এটাতে যাই আমি এটা সিলেক্ট করি, এটা এটার মতো হয়ে যাবে, তারপর এটা সিলেক্ট করে মানে আমার যেটা দরকার হবে আমি সেটা এখানে সিলেক্ট করলেই ওটা ওটার মতো হয়ে যাবে, দেখছেন। আচ্ছা, তো আরো লাইব্রেরিতে আরো অনেক ইয়ে আছে, আরো অনেক স্ট্রোক আছে, দেখেন যে আমি লাইব্রেরিতে গেলে অ্যারোজ আছে, বর্ডার, আচ্ছা অ্যারোজে যাই, অ্যারোজ স্পেশাল, দেখেন এখানে বিভিন্ন রকমের অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে, আপনি যেটা ইউজ করেন, আপনি এই যে দেখেন কিছু থ্রিডি ইয়েও আছে, দেখেন সবসময় যে আপনাকে মানে থ্রিডি ডিজাইন করতে হলে যে আপনাকে সবসময় থ্রিডিতে গিয়ে ওটাকে থ্রিডিতে কনভার্ট করতে হবে এমন না, অন্যান্য বিভিন্ন শেপ আছে, আপনি চাইলে থ্রিডি ইয়েতে ইয়ে করতে পারেন, যেমন থ্রিডি ব্রাশ স্ট্রোক লিখে এখানে হচ্ছে যে আপনার ব্রাশ স্ট্রোক চাইলে আপনি এখানে আপলোডও করতে পারবেন, যেমন ধরেন অনেক ইয়েতে ফ্রি ব্রাশ স্ট্রোক পাওয়া যায়, আপনি যদি ফ্রি ব্রাশ ফর ইলাস্ট্রেটর, সরি, আপনারা সবাইকে আমার কথা শুনতেছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঘুম আসতেছে না? না, কি বলেন, ঘুম না আসলে, যদি আপনার ঘুম না আসে তাহলে তো আপনি স্টুডেন্টই না, ক্লাস করতে সময় যদি আপনার ঘুম না আসে আপনি তো স্টুডেন্ট না। আচ্ছা, দেখেন এখানে যে বিভিন্ন যে ফ্রি ব্রাশ স্ট্রোক লিখলে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে অনেকগুলো ব্রাশ স্ট্রোক গুলো পাবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এখানে এইটা একটা ব্রাশ লাইব্রেরি, এগুলো পেইড, আবার এগুলো প্রিমিয়াম লেখা, তো এগুলো পেইড, আর এই যে যেগুলোতে পেইড ইয়েটা নাই, ব্যাজটা নাই, এগুলো হচ্ছে ফ্রি, এগুলো চাইলে আপনারা একটা ইয়ে করে ডাউনলোড করে আপনারা এই যে এখান থেকে দেখেন এখানে আমরা একটা অপশন ছিল না, এই যে আদার লাইব্রেরি, এই যে আদার লাইব্রেরিতে ক্লিক করে আমরা ওই যে যে ফোল্ডারটাতে আমাদের ইয়েটা আছে আমরা সেটা ওপেন মানে সেটাতে ক্লিক করে ওপেন করতে পারবো, ঠিক আছে, কিংবা ওটা অ্যাডও করে দিতে পারবো। দেখেন এখান থেকে গিয়ে রিমুভ ব্রাশ অপশন সিলেক্ট আছে, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ব্রাশ রিমুভও করে দিতে পারেন, এখান থেকে যে ক্লিক যদি করি তাহলে এখানে এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, তো দরকার নাই, আমরা ধরেন একটা নতুন একটা ব্রাশ আমরা ইয়ে করি, ঠিক আছে, বানাই একটা ব্রাশ স্ট্রোক আমরা বানাই, না এটা এমন হবে না, আমরা চাই এটা হবে, এটা এরকম হবে, এটা হবে এরকম, এখন আমরা চাচ্ছি যে এটা একটা ব্রাশ স্ট্রোক হিসাবে সেভ করতে, ঠিক আছে, নিউ ব্রাশে গেলাম, এই যে আমি প্রথমে এটা সিলেক্ট করবো আমরা, ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে এই যে নিউ ব্রাশে যাব, নিউ ব্রাশে গিয়ে ক্যালিগ্রাফি ব্রাশ, আচ্ছা এখান থেকে যে কোনো একটা ইয়া সিলেক্ট করবো আমরা, করে এরপরে অ্যাঙ্গেল, এখান থেকে আমার চাইলে আমাদের ব্রাশের ইয়েটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে, যে এটার অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকবে, তারপর এটা রাউন্ডনেস কতটুকু থাকবে, সাইজ কতটুকু হবে, ঠিক আছে, দিয়ে যেমন আমরা ওকে দিলাম, দেওয়ার পরে এখন এটা সেভ হয়ে গেছে, দেখছেন এই যে এটা এখন এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে, যেমন ধরেন এটাকে সিলেক্ট করে যদি এইটা দেন তাহলে এটা ওইটার মতো করে হয়ে যাবে, ঠিক আছে। আমরা ওই যে ওখানে ইয়ে করছিলাম না বিভিন্ন ওই যে ক্যালিগ্রাফি এতে আমরা যে শেপগুলো চেঞ্জ করছিলাম অ্যাড করার সময়, এই যে এখানে ক্যালিগ্রাফি ব্রাশ অ্যাড করার সময় আমরা এখানে এই যে এই মানগুলো চেঞ্জ করছিলাম না, এই জন্য এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদি আমরা এটা চেঞ্জ না করতাম তাহলে এটা এটার মতোই থাকতো, যেমন ধর আমি কন্ট্রোল জেড দিই, ওকে, এখন এইটাকে যদি আমি এভাবেই সেভ করি তাহলে হচ্ছে এটা এভাবেই থাকবে, এই যে যেমন ধর আমি এটা নিউ ব্রাশে গেলাম, ওকে দিলাম শেষ,
ঠিক আছে, এখন এটা তো তেমন কিছু না, এটাও কিন্তু ডটের মতোই, ঠিক আছে, জাস্ট একটু ছোট আর কি, কিন্তু এটা দিলে এটা এরকম হয়ে যাচ্ছে। তো এখন আমি রিমুভ করবো কিভাবে, এই যে আমি এটা রিমুভ করবো এখানে ক্লিক করে, রিমুভ প্লাস টুল, আচ্ছা আচ্ছা, এটা লাইব্রেরি থেকে রিমুভ হচ্ছে না, এটা ইয়ে থেকে রিমুভ হচ্ছে। লাইব্রেরি থেকে রিমুভ করতে হলে হচ্ছে এখান থেকে ক্লিক করে যখন রিমুভ ব্রাশ টুল নেবেন, তখন হচ্ছে আপনার যেই ইয়েটাতে আপনি ইফেক্টটা ইউজ করছেন ওখান থেকে চলে যাবে, কিন্তু যদি এটা আপনি লাইব্রেরি থেকে ডিলিট করতে হয় তাহলে হচ্ছে সিলেক্ট করে এই যে এখানে ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, রিমুভ স্ট্রোকস, ওকে, এখন এটা রিমুভ হয়ে গেছে, এটারও দরকার নেই, এটা রিমুভ করে দিই। আচ্ছা, তো এটা তো গেল ব্রাশ টুল। আচ্ছা, এই ব্রাশ পেইন্ট ব্রাশ টুল আর বব ব্লব ব্রাশ টুল, এই দুইটার ডিফারেন্স আপনারা জানেন? জি ভাইয়া, ব্রাশ হলো আপনার একটা নির্দিষ্ট ছবির উপরে রেকর্ড ড্র্যাগ করে হ্যাঁ হ্যাঁ ভেক্টরের উপরে আর কি, মানে যদি ডিজাইন করা হয় কোনো একটা ফুলের কালারের মধ্যে, অনেকগুলো শেপের মধ্যে হ্যাঁ 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 ওটা আপনার হচ্ছে মানে ব্লব ব্রাশটা হচ্ছে ইয়ে হয়ে যায়, আপনি যেই শেপের উপর করবেন সেটা হচ্ছে ওটার সাথে ব্লেন্ড হয়ে যায়, বাট ব্রাশ টুলটা হচ্ছে ব্লেন্ড হয় না আর কি। সবাই বুঝতে পারছেন এই ব্যাপারটা? দেখাই দিতে হবে একবার। জি ভাইয়া, দেখাই দেন একবার। আচ্ছা, ধরেন যে ওকে, ধরেন এটা একটা শেপ, ঠিক আছে, এখন এই শেপের এই এই জায়গায় একটা খালি জায়গা আছে, ঠিক আছে, এখন আমি এটা ভরাট করে দিব। তখন ভরাট করতে হলে কি করতে হবে, আমি এখান থেকে ব্রাশ টুলটা দিয়ে এরপর যে ব্রাশের ইয়েটাকে বড় ছোট করা যায় কিভাবে সেটা জানেন তো আপনারা না, ওই যে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করা যায়, অথবা উপর থেকে আপনারা চাইলে ব্রাশের স্ট্রোকটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। ও এটা তো এখন ইয়েতে আছে, কন্ট্রোল সেট, এই যে ব্রাশের ইয়েটাকে সাইজটাকে বড় ছোট করতে পারেন আপনারা, আপনারা চাইলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে বড় অথবা ছোট করতে পারবেন, অথবা এখান থেকে এই যে এখান থেকে আপনারা এটা বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তো আমি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা বড় ছোট করলাম, তো করে আমি কি করলাম, ব্রাশ টুল দিয়ে এই জায়গাটা ভরাট করে দিলাম, ঠিক আছে। ওকে, আমাদের এখন এটা ভরাট হয়ে গেছে, এখন আমি হয়তো শেপটাকে একটু মুভ করবো কোনো একটা দরকারে, কিন্তু এখন দেখেন প্রবলেম হচ্ছে যে এটা এটার উপরে হয়েছে কিন্তু এটা এটার সাথে অ্যাড হয় না। তো এখন এটাকে এটার সাথে অ্যাড করতে হলে আমি কি করতে হবে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে ফেলতে হবে, তাই না? ঠিক আছে, জি ভাইয়া, হুম হুম কিন্তু এখন দেখেন আমি চাচ্ছি না এটাকে গ্রুপ টুপ করতে, ঠিক আছে, দেখেন গ্রুপ করলে একটু সমস্যা হয়, দেখেন আর এই যে কন্ট্রোল ওয়াই যখন আমি চাপ দিব তখন হচ্ছে আমি হচ্ছে আমার ডিজাইনের স্কেলেটনটা দেখতে পারবো, ঠিক আছে, এই যে ইলাস্ট্রেটর যখন আমি কন্ট্রোল চেপে ধরে ওয়াই চেপে ধরবো তখন দেখেন আমার হচ্ছে যে ডিজাইনের স্কেলেটনটা আছে, স্কেলেটন অর্থাৎ এক্সরে, ধরো ডিজাইনের এক্সরে বলা যায় এটাকে, আমি বলতেছি এটা অন্য কেউ বলে না, এটাকে আপনারা আবার ইয়ে বলবে না, ঠিক আছে, যে দেখেন আমরা ভেতরে দেখতে পাচ্ছি যে স্ট্রোক কোথায় কোথায় আছে, কিভাবে কিভাবে গেছে, উপর থেকে তো কালার টালারের কারণে, যেমন ধরেন এই যে কন্ট্রোল আমি আবার ওয়াই দিলাম, এখন দেখেন দুটাই সেম কালার, দেখেন কিন্তু বোঝার উপায় নেই এখানে কয়টা শেপ আছে, তো বোঝা যাচ্ছে যে শেপটা এখানে এসে একটু কেমন যেন হয়ে গেছে, এরপর আবার আচ্ছা ইয়ে হয়ে গেছে। তো যখন মাউস পয়েন্টার আনি তখন আমরা দেখতে পাচ্ছি যে না এখানে স্কেলটনে কোনো একটা সমস্যা আছে, কিন্তু এটা ভিজুয়াল করার জন্য কি করতে হবে, কন্ট্রোল ওয়াই দিতে হবে। তো ওয়াই দিলে দেখেন এখন বোঝা যাচ্ছে যে এটা একটু কেমন জানি আছে এই জায়গায়, ঠিক আছে, তো এটা আমরা চাচ্ছি না এটা এরকম থাকুক, ঠিক আছে। তো আমরা এটা কি করব, আমরা হচ্ছে এটা যে কাজটা আমরা প্রথমে আনগ্রুপ ওই যে ওই সময় গ্রুপ করছিলাম এই জন্য, এই যে এটা এটাকে আমরা এটা আমরা ব্রাশ টুল দিয়ে না করে আমরা এটা করব ব্লব ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে, এই যে ব্লব ব্রাশ টুল দিয়ে যখন আমরা এটা করে দিলাম, ওকে, এখন দেখেন এখন কি হয়েছে, এখন গ্রুপও করা লাগতেছে না, এখন আমি কি যে কন্ট্রোল ওয়াই দেই দেখছেন, এখন এই ব্লব ব্রাশ টুল দিয়ে যখন আমি করলাম তখন এটা কি হয়েছে, এটা হচ্ছে শেপের সাথে ব্লেন্ড হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এখন ডিফারেন্সটা বুঝছেন, এই যে ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুলের ডিফারেন্স? বুঝতে পারছি। হুম হুম আচ্ছা, ওকে, এটা গেল, শেপ তো সবগুলো দেখছেন, ইরেজার দেখছেন, ওকে, রোটেট, আচ্ছা এখানে হচ্ছে শেপার টুল, আচ্ছা এই শেপার টুলটা দিয়ে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে ইয়ে করতে পারবেন, কিছু
ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন আপনি এই যে এভাবে ফ্রি হ্যান্ডে আপনি এভাবে একটা ইয়ের মতো করলেন, স্কোয়ারের মতো করলেন, করে ছেড়ে দিলেন, এটা একটা স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এটাকে আপনি এভাবে গোল করে একটা ইয়ে করার চেষ্টা করেন, এটা একটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে। এটাকে আপনি এভাবে একটা পলিগনের মতো করতে চাইলেন, এটা একটা পলিগন হয়ে গেল, ঠিক আছে। এটা দিয়ে আপনি একটা ত্রিভুজ করতে চাইলেন, ত্রিভুজ হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছেন। এটা দিয়ে আপনি একটা স্টার শেপ করতে চাইলেন আপনি, এটা কাইন্ড অফ, আচ্ছা এটা ধরতে পারে নাই, কন্ট্রোল জেড, আচ্ছা স্টার শেপটা সে ধরতে পারতেছে না, ঠিক আছে, খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, তো এটা তো বুঝছেন আপনারা না, এই যে এটা যদি আমি এইভাবে একটা ইয়ে করি তাহলে সে এটা একটা আয়তকার নিচ্ছে, এটা দিয়ে আমি এইভাবে একটা শেপ নিলে সে এরকম একটা ইয়ে, মানে শেপ বিল্ডার টুল মানে হচ্ছে আপনি মানে আপনার মানে একটু দ্রুত কাজ করতে যাচ্ছেন আর কি আপনি, ঠিক আছে। আপনি হয়তো এখন এত ওই যে পেন টুল দিয়ে একেবারে মেপে মেপে আপনি শেপ ইয়ে করবেন, এত টাইম আপনার নাই, আপনি তো জাস্ট এখন এখানে একটা এই যে এভাবে একটা বৃত্ত দিবেন, মানে খুব দ্রুত কিছু একটা করবেন, ঠিক আছে। যে দেখেন আপনি বৃত্তটা এভাবে দিলে এটা এইভাবে হবে, তবে হ্যাঁ ওই যে ইয়েটা ইয়ে করতে হবে যে আমি যদি এই মানে শুরুর এই যে মানে যেখান থেকে শুরু করছিল যদি ওই অংশ যদি মিলায় না দেয় তাহলে শেপটা বিল্ড হবে না, ঠিক আছে। এই যে দেখেন আমি এটাকে এখানে এনে যদি ছেড়ে দেয় শেপটা বিল্ড হবে না, এটাকে এভাবে এনে যদি এই জায়গায় ছেড়ে দিই তাহলে শেপটা, আচ্ছা এটা হয়েছে। বাট ক্ষেত্র বেশি আপনারা শেপটা মানে কমপ্লিট করার চেষ্টা করবেন, কমপ্লিটের আশেপাশে রাখবেন তাহলে সে ওই শেপটা বিল্ড করবে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, শুধু আপনি জাগন আছেন, সব বাকিরা সবাই ঘুমাইতেছে না? জি ভাইয়া, সবার ঘুম পাইছে সবার? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ঘুম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা তো গেল হচ্ছে শেপ বিল্ডার শেপার টুল। আচ্ছা পেন্সিল টুল হচ্ছে, আচ্ছা নর্মাল পেন্সিলের মতোই আপনি জাস্ট কিছু মানে আঁকি বুকি মানে ফ্রি হ্যান্ডে আপনি কিছু ইয়ে করতে পারবেন আর কি। এখানে পেন টুলের মতো ওরকম ইয়ে নাই যে মানে ইভাবে ক্লিক করলেন আবার এখানে নেক্সট ক্লিক করার আগ পর্যন্ত এটা ইয়ে আসতে থাকবে, এমন না ব্যাপারটা। আপনি এখানে ফ্রি হ্যান্ডে আপনি চাইলে ইয়ে করতে পারেন। তো এই জিনিসগুলো বেশি ইউজ হয় হচ্ছে আপনাদের ইয়ের ক্ষেত্রে, আপনারা গ্রাফিক্স প্যাড বা গ্রাফিক্স ট্যাব এই নাম শুনছেন বা দেখছেন এরকম জিনিস? জি হ্যাঁ, হ্যাঁ ওটা ওগুলোর মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ধরুন আপনি মানে যে কাজটা আমরা আগে খাতা কলম বা পেন্সিল দিয়ে করতাম কাগজে, ঠিক সেম জিনিসটা হচ্ছে আপনি এখন সফটওয়্যারে করতেছেন, মানে হাত দিয়েই করতেছেন বাট ডিজিটালি করতেছেন, ঠিক আছে। এটা আপনার জি ইয়েটা ভাই, হচ্ছে, হ্যাঁ স্কেচ করা হয়। হ্যাঁ স্কেচ করা হয়, হ্যাঁ। তো ওটা হচ্ছে মানে মানে হাত হাতে ডিজাইন করার জন্য, ওটা হচ্ছে যাদের হাত মানে যারা হচ্ছে হাতে আপনার খুব ভালো ডিজাইন পারেন তাদের জন্য আর কি, ঠিক আছে। ওটা দিয়ে হাতে ডিজাইনটা খুব ভালো হয়। আচ্ছা পেন্সিল টুল দিয়ে আপনারা নর্মালি ইয়ে করতে পারবেন। তো পেন্সিল টুলের ক্ষেত্রেও দেখেন যে ইউনিফর্ম এবং এই ইয়েগুলো আসতেছে আপনাদের। আচ্ছা ইউনিফর্মেরটা হচ্ছে না, বাট এখানে যে স্ট্রোকের ইয়েগুলো কাজ করবে, ব্রাশের স্ট্রোকগুলো যদি দেন তাহলে ওগুলো কাজ করবে কিন্তু, ঠিক আছে। দেখেন এটা এগুলোকে রিবন বলে আর কি, ডিজাইন রিবন বলেন। দেখেন পেঁচানো হয়ে গেছে, কেমন হয়ে যায়, কেমন হয়ে গেছে দেখছেন? আচ্ছা থাক, এটা এখানে এটা যেভাবে ছিল ওভাবেই থাক, এটা এভাবে ওরকম থাকার দরকার নেই। আচ্ছা এরপর হচ্ছে স্মুথ টুল। আচ্ছা স্মুথ টুলটা হচ্ছে ধরেন, আচ্ছা হ্যাঁ পেন্সিলটা দিয়ে দেখাই, এই যে পেন্সিল টুলটা দিয়ে আমি এরকম একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এখন আমি একটু যদি জুম করি দেখুন, এখন এই যে এখান থেকে আমি এই যে স্মুথ টুলটা নিলাম, নিয়ে আচ্ছা এটাকে আমি একটু বড় করি, আমি এই যে এই জায়গাগুলোতে, আচ্ছা এটা স্মুথিংটা একটু কমাই দিলে ভালো হয়, তাই না? পেন্সিল টুল, আচ্ছা এই যে পেন্সিল টুল দিয়ে এটা আমি নিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্মুথ টুলটা নিব, নিয়ে আমি এই যে এই জায়গাটাতে একটা টান দিলাম, দেখছেন এই আরেকটা টান দিলাম, খেয়াল করছেন একটু চেঞ্জ হচ্ছে, এটা একটু স্মুথ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এখন এখন একটু বেশি বেশি ভাঙাচোরা, তাই না, মানে একটু বেশি কার্ভ, তাই না?
তো আমি এটা দিয়ে যখন এইভাবে টান দিলাম, বা এই যে এটা যে যে লাইন বরাবর আছে আমি ওই ওই লাইন বরাবর এটাকে টান দিলাম। দেখেন এই যে আমি বারবার এই জায়গাটা টান দিচ্ছি, দেখি দিতে 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 দেখছেন আমি জায়গাটা স্মুথ করে ফেলতেছি, ঠিক আছে। যে বারবার আমি ক্লিক করে করে ধরে ধরে টান দিচ্ছি এই জায়গা বরাবর, তো যে জায়গায় ধরে ধরে টান দিচ্ছে, যে টান দিতে 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 আমি এই জায়গাটা স্মুথ করে দিচ্ছি। এই যে বাঁক ছিল আমি এটাকে সোজা করে দিচ্ছি, ঠিক আছে। যেরকম হচ্ছে যে ওই চুল চুল আঁচ চুল আঁচড়াই না আমি, যে চিরুনি দিয়ে আমরা। হ্যালো, জি জি ভাই ভাইয়া। বলেন। হ্যাঁ, একটু কাইন্ড অফ ওরকম জিনিস তাই না, এটা চুল আঁচড়ানোর মতো। দেখেন আমরা এটা চিরুনি দিয়ে এটা সোজা করে দিচ্ছি। দেখেন এটা কি ছিল, আমরা এখন এটা কি বানাই ফেলতেছি, স্মুথ চুল। স্মুথ চুল হচ্ছে আপনার কোনো একটা শেপ হয়তো একটু বেশি মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে, সেটাকে আমরা আপনার স্মুথ চুলটা দিয়ে সোজা করে ফেলতে পারবো, ঠিক আছে। এই তো গেল, আর এটা হচ্ছে প্যাথ ইরেজার টুল। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে আমরা এটা 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 একটা প্যাথ তাই না, পাত আর কি। তো এটা দিয়ে আমরা চাইলে এটা এই পাতটাকে আমরা রিমুভ করে দিতে পারবো। এই যে এটা দিয়ে আমি যতটুকু টান দিতেছি ততটুকু হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পাতটা ডিলিট হয়ে যাচ্ছে, এই যে আচ্ছা যতটুকুতে আমার টান দিচ্ছে ততটুকুতে ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা দিয়ে যখন আমি রিমুভ করছি তখন কি দেখেন এই আইকনটা কেমন আছে, দেখছেন আইকনটা কিন্তু উপুড় হয়ে আছে, ব্যাপারটা খেয়াল করছেন। আমাদের হচ্ছে পেন্সিলের গোড়ায়, আমরা যে ছোটবেলায় যে পেন্সিল ইউজ করতাম, পেন্সিলের গোড়ায় রাবার থাকতো তাই না, এই জি পেন্সিলের দাগটা মোছার জন্য। তখন আমরা মুছতাম কিভাবে, হচ্ছে পেন্সিলের মানে এই ইয়ে অংশটা দিয়ে লিখতাম, এরপরে উপুড় করে সেটা মুছে দিতাম। তো দেখেন এটাও হচ্ছে ওই কনসেপ্টটা ইউজ করে, দেখেন এই যে আমি যে পেন্সিলের গোড়াটা দিয়ে মানে কাইন্ড অফ ইরেজার দিয়ে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, আমার পেন্সিলের দাগগুলো। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? জি ভাই, আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা কি জিনিস, ধরেন এখান দিয়ে পেন্সিলের এরকম একটা, আচ্ছা এখানে এই দুইটা আলাদা আলাদা আছে তাই না। তো এখন আমি কি জি করলাম, আমি হচ্ছে এখান থেকে জয়েন্ট টুলটা নিয়ে এইটা থেকে টান মেরে এটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি দুইটার মধ্যে সংযোগ তৈরি করে দিছি, ঠিক আছে। এটাকে বলে এটা হচ্ছে জয়েন্ট টুলের কাজ, দুইটা শেপের মধ্যে কানেকশন নাই বাট ওই দুইটার মধ্যে কানেকশন দরকার। তো আমি কি করবো, এখান থেকে এই যে জয়েন্ট দিয়ে এটাকে এই যে এখান থেকে সিলেক্ট করে এটাকে জয়েন করে দেব। আচ্ছা, এটা একটু এগুলো মনে হয় একটু বেশি দূরে আছে এই জন্য সে জয়েন হচ্ছে না, জি জয়েন ভাইয়া, করে বেশি দিব। দূরে থাকেন না। হ্যাঁ, বেশি দূরে থাকলে জয়েন হয় না, আমি তো কাছে আনি। আমরা এই দুইটার মাঝে একটা সংযোগ, হ্যাঁ ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এই তো গেল জয়েন্ট টুলের কাজ। আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে রোটেট টুল, রিফ্লেক্ট টুল। আচ্ছা, রোটেট টুল রিফ্লেক্ট টুল তো এটা আপনারা জানেন, এটা দেখছেন না, আচ্ছা শেপগুলোকে রোটেট বা রিফ্লেক্ট করে। এই যে দেখছেন আমি এখন এটা শেপটাকে রোটেট করতে পারতেছি, মানে ঘুরাইতে পারতেছি আর কি। দেখেন এটা তো এখন স্ট্রোক হিসেবে আছে, আমি এটাকে ফিল হিসেবে করি, যে রোটেটে যাই, রোটেটে গিয়ে আমি এখন এটাকে ঘুরাইতে পারতেছি। তো এটা এখন এই যে যেটা আমি যে এটা এটা সেন্টার বিন্দুতে এখন এখানে আছে, তো এখন এটা এই বিন্দু বরাবর ঘুরবে। তো সেন্টার বিন্দুটাকে কিন্তু আমি মুভ করতে পারবো, যে দেখেন আমি সেন্টার বিন্দুটাকে ক্লিক করে ধরে যদি ধরে এখানে আনি, তাহলে এখন দেখেন এখানে এটা এই বিন্দুতে এসে রোটেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রিফ্লেক্টেডটা একটা ইমেজ দিলে বুঝতে পারবেন, রিফ্লেক্টেডটা এভাবে বুঝতে পারবেন না। রিফ্লেক্টও যদি দেই তাহলে হচ্ছে, আচ্ছা রিফ্লেক্টেডটা হচ্ছে একটা ইমেজ হলে ভালো হইতো। আচ্ছা, রিফ্লেক্টেডটা ইমেজ দিয়ে বোঝাবো আমি, আপাতত রিফ্লেক্টেডটা থাক। এখানে আছে স্কেল টুল, স্কেল, আচ্ছা স্কেল টুলটা দেখেছে আপনাদেরকে, স্কেল, রিশেপ এবং শেয়ার টুল। না ভাই ভাই, তুমি এসে গেল মানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা যেমন ধরেন এই যে এটা এখানে আমরা একটা রেক্টাঙ্গেল একটা শেপ নিলাম, নিয়ে
এটাতে আমরা কি করব, স্কেল টুলটা নিলাম, ঠিক আছে, স্কেল টুলটা নিয়ে আমরা এই যেটা ক্লিক করে যদি উপরের দিকে টান দেই, দেখেন আমি এটা ক্লিক করে উপরের দিকে টান দিতেছি, ঠিক আছে, তাহলে এটা উপর নিচে বড় হচ্ছে। আবার ক্লিক করে ধরে রেখে যদি নিচের দিকে টান দেই ছোট হচ্ছে। ক্লিক করে যদি ডানে বা বামে আমি ইয়ে করি তাহলে এটা হচ্ছে ছোট হচ্ছে। এখন দেখেন এটা কিন্তু ফি ইয়েতে হচ্ছে। এখন যদি আমি এই যে এটাকে ক্লিক করে ধরে যদি কর্নারের দিকে নেই তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ একসঙ্গে বড় হচ্ছে, মানে ওই শেপের স্কেলটা বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে, ঠিক আছে। তো এটা রেশিওটা যদি ঠিক রাখতে হয় তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, শিফটটা চেপে ধরে রাখতে হবে। রেশিও ঠিক মানে বুঝছেন, অর্থাৎ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট ইয়ে থাকবে, প্রস্থ একটা নির্দিষ্ট ইয়ে থাকবে, যদি শিফট চেপে ধরে জি রাখি ভাইয়া, তাহলে সবদিকে হুম সব দিকে সমানভাবে সমান। বাড়বে। হ্যাঁ হ্যাঁ, তো শিফট চেপে ধরে রেখে যদি আমি শুধু ডানে বামে মুভ করি তাহলে শুধু ডানে বামেই হবে। শিফট চেপে ধরে আমি উপর নিচে করে শুধু উপর নিচেই হবে, ঠিক আছে। শিফট চেপে ধরে আমি কর্নারে দিই তাহলে ইয়েতে মানে চারদিকে বড় হবে, তবে একটা রেশিও মেনটেন করা হবে, কিন্তু শিফট না চেপে ধরে করলে ফ্রি স্টাইলে হবে আর কি এটা, ঠিক আছে। আচ্ছা, আবার এই যে এই সেন্টার পয়েন্টটাকে যদি, আচ্ছা এখানে সেন্টার পয়েন্টটাকে যদি আমি এখানে দিয়ে এরপর যদি করতে যাই তাহলে দেখেন মানে যেখান থেকে সেন্টার পয়েন্ট দিব ওখান থেকে হচ্ছে সে চারপাশে বড় হবে। এখন দেখেন এই যে এখান থেকে এখানে সেন্টার পয়েন্ট দেওয়ার কারণে সে ওই ওই মানে নিচের অংশ একটু বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন সেন্টার পয়েন্টটা একেবারে সেন্টারে থাকবে, সরি এটা দেখেন সেন্টার পয়েন্টটা যখন একেবারে সেন্টারে থাকবে তখন হচ্ছে সব দিকে ঠিকঠাক মতো বড় হবে বা ছোট হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্কেল টুল। আচ্ছা, শিয়ার টুল, শিয়ার টুলটা হচ্ছে কি জিনিস, শিয়ার টুলটা দিয়ে যে ক্লিক করে ধরে রাখলে যে দেখে দেখছেন এটা একটু ওই যে ইয়ের মতো মানে দেখা ইয়ে হয়ে যাচ্ছে, রম্বস রম্বস আকৃতির মতো হয়ে যাচ্ছে, তাই না? রম্বস পড়ছেন না আপনারা জ্যামিতিতে, রম্বস কি জিনিস? হ্যাঁ, রম্বস কি জিনিস, রম্বস হচ্ছে ওটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম থাকবে তবে হচ্ছে একটা কোণ মেনটেন করবে, তাই না? এরকম টাইপের কিছু, আমি নিজেও ভুলে গেছি। কোণগুলো অসমান, হুম হুম মানে সব মানে বাহুগুলো ঠিক থাকবে কিন্তু কোণগুলো অসমান থাকবে, হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ 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 কোণগুলো অসমান একটা থাকবে। বাহু সমান হবে কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ কোণ হ্যাঁ সমকোণ হবে না। হ্যাঁ, এটা খুবই লজ্জাজনক ব্যাপার, আমি ম্যাথমেটিক্সের একজন স্টুডেন্ট হয়ে এটা বলতে ভুলে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে মনে হয় আর কিছু মনে হয় কথাবার্তা বলার দরকার ছিল? আচ্ছা, এটা পরে আমরা ফ্রি টাইমে বলবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর জি দেখেন, ভাইয়া, হ্যাঁ আচ্ছা দেখেন, তো এইটা হচ্ছে শিয়ার টুলটা হচ্ছে এই, আপনি জাস্ট শেপটাকে আপনি ইয়ে করবেন রম্বসের মতো করে বেঁকাতাড়া করবেন, বা বেঁকাতাড়া না অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিশেপ করা আর কি। তো যে কোনো শেপকে আপনি করতে পারেন, চাইলে এটা আপনি একটা রাউন্ড শেপকেও আপনি এটা করতে পারেন। রাউন্ড শেপকে কই কই টুলটা কোথায়, এই যে এটা শিয়ার টুল, এই যে রাউন্ড শেপকে আপনি এটা, আচ্ছা রাউন্ড শেপ দিয়ে করতে গেলে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, এটা দিয়েই দেখাই। ওকে, আচ্ছা, তো শিফট এটাতে এটার ক্ষেত্রেও সেম, শিফট চেপে ধরে রাখলে সে একটা নির্দিষ্ট ইয়ে মেনটেন করে হবে, ঠিক আছে। আর শিফট চেপে ধরে না রাখলে আপনি ফ্রি স্টাইলে করতে পারবেন। ওকে, এরপর দেখেন এখানে হচ্ছে রিশেপ টুল, রিশেপ টুলে যদি আসেন তাহলে দেখেন এখানে হচ্ছে আপনাকে ইয়ে করে দিল সে, রিশেপ টুল, রিশেপ টুলে আসলে রিশেপ টুল কাজ, এটা নিয়ে কাজ করতেছে না কেন? হয়তো এমন হবে যে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই অ্যাঙ্কার গুলো নিয়ে পর তারপর আপনি ডিজাইন করতে পারবেন না, এগুলো হয়তো। অ্যাঙ্কর না, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে না সে, এগুলো তো এখান থেকে ছোট বড় হওয়ার কথা।
বড় ছোট হচ্ছে না কেন? রিশেপ টুল মানে তো হচ্ছে মানে আপনি এটাকে নতুন মানে অন্য শেপে রূপান্তরিত করবেন বা আচ্ছা এটা কি প্রবলেম হচ্ছে আমি এটা পরে দেখবো, পরে দেখে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এটা তো গেল রিশেপ। আচ্ছা এখানে একটা আছে উইড, ওয়ার্প, এগুলো তো দেখছেন আপনারা না? উইঙ্কেল এলো। জি ভাই, সবগুলো দেখানো হয়েছে। আচ্ছা এখানে একটা আছে পাপেট ওয়ার্প টুল, পাপেট ওয়ার্প টুলটা দেখানো হয়নি না? আচ্ছা আপনাদেরকে পাপেট ওয়ার্প টুলটা দেখাই, কেমন এটাকে এটা দেখানো হয়েছে পাপেট ওয়ার্প ওয়ার্প টুল? না ভাই, আচ্ছা 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 এটা দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা জেপিজি পিএনজি এই ইমেজগুলোর ব্যাপারে তো আপনারা জানেন তাই না? হ্যালো, জি ভাইয়া, আচ্ছা পিএনজি ইমেজ নেই। আচ্ছা ভাইয়া, এগুলো কি ইমেজ ট্রেস করে করা হয়েছে না? এগুলো হ্যাঁ ইমেজ ট্রেস করে করা হইতে পারে অথবা ইফেক্ট দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে এটাকে ইয়ে করে ফেলছে, কনভার্ট করেও হইতে পারে, আবার পেন্টুল দিয়েও করা হইতে পারে, যে কোনো হবে, এগুলো অনেক ওয়ে আছে করা যায় এগুলো, ঠিক আছে? মানে আপনি যে একটা কাজ মানে যে এই এইভাবেই করতে হবে ব্যাপারটা এমন না, অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরেন ওই সময় আমি আপনাদেরকে একটা মোটরসাইকেলের উদাহরণ দিছিলাম তাই না, মোটরসাইকেল দিয়ে আপনি অফিসে অথবা বাসায় যাওয়ার একটা উদাহরণ দিছিলাম, মনে আছে আপনাদের? জি ভাইয়া, আচ্ছা তো মনে আছে। এখানে আরেকটা, হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড করি আমি সেখানে, আমি ধরেন সেখানে আমি আপনাকে বললাম যে তুমি এই অফিস থেকে বাসায় যাওয়ার সময় সবসময় এই রোডটা ইউজ করবা, ঠিক আছে? হ্যাঁ সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা এমন মানে এর মানে এই না যে আপনি অন্য রোড দিয়ে যেতে পারবেন না, আমি আপনাকে এটা বলার কারণ হয়তো ওই রোডটা ভালো, ওই রোডটা দিয়ে হয়তো সময় কম লাগে, ওই রোডটা হয়তো সোজা, ঠিক আছে, বা কম মানে ওই রোডটা জ্যাম ট্যাম নাই, ঠিক আছে, কিন্তু আরো অনেক রোডও থাকতে পারে তাই না? তো সেক্ষেত্রে একটা কাজ করার অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? আপনি যে কোনো যেভাবে, তো সাধারণত কিছু ওয়ে থাকলে যেগুলো অনেক ওয়ে আছে সহজ, অনেক ওয়ে আছে একটু মিডিয়াম, অনেকগুলো আছে একটু কঠিন। তো এটা হচ্ছে আপনার কাজের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনার যে রোডটা সবসময় সহজ, দেখা গেছে ওই রোডটাতে কোনো কারণে রোডটা ব্লক হয়ে গেছে, এখন এর মানে কি আপনি অফিসে যাবেন না? অফিসে যাওয়া কি আপনি বন্ধ করে দিবেন? না ভাইয়া, না, লাগে না। আপনাকে কি করতে হবে, আপনাকে বিকল্প রোড খুঁজে বের করতে হবে, অথবা বিকল্প রোড যেটা আছে ওটা একটু ঘুর মানে ওটা একটু ঘুরপথ হলেও, ওটাতে একটু জ্যাম বেশি হইলেও, ওটা রাস্তা একটু বেশি খারাপ থাকলেও আপনাকে ওই রোড দিয়ে অফিসে যেতে হবে। আপনার মেইন কাজ হচ্ছে অফিসে যাওয়া, ঠিক আছে? আমি আপনাকে যে রোড দেখাই দিচ্ছি এখন ওই রোড সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ওইটাতে ঠিক করা, ওইটাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখা গেছে রোড ব্লক হয়ে গেছে, কিংবা ওটাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে বেশি জ্যাম হয়ে গেছে, কিংবা ওই রোডে দেখা গেছে কাজ চলতেছে, ঠিক আছে, উন্নয়ন কাজ চলতেছে, রোড ঠিকঠাক করাইতেছে, মেরামত করাইতেছে, ঠিক আছে, কিংবা রোডের মাঝে একটা ব্রিজ ছিল ওই ব্রিজটা নাই, ভেঙে গেছে, তো তো এটা তো অচল হয়ে যায়, তো সচল হওয়ার আগ পর্যন্ত তো আপনাকে বিকল্প রাস্তা খুঁজে পেতে হবে। এরকম তেমনি হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে মানে অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? প্রত্যেক মানে আপনি যেভাবেই করেন, যেমন ধরেন একই ডিজাইন একই বিজনেস কার্ড আপনি চাইলে ইলাস্ট্রেটরও করতে পারেন, আপনি চাইলে ফটোশপে করতে পারেন, কিংবা আপনি চাইলে অন্য কোথাও করতে পারেন, সমস্যা নেই। ডিজাইনিং সফটওয়্যার অনেক আছে তাই না? আরও অনেক ডিজাইনিং সফটওয়্যার আছে, ইঙ্ক স্পেস সহ আবার অনলাইন কিছু ইয়ে আছে, ক্যানভার নাম শুনেছেন আপনারা? ক্যানভা, হ্যাঁ ক্যানভাতে, হ্যাঁ আপনি চাইলে, হ্যাঁ ক্যানভাতে আপনি ডিজাইন করে দিলেন, সমস্যা কি আছে? ক্যানভা যারা চিনেন না আপনাদেরকে আমি দেখাই দেবো কিভাবে ক্যানভাতে কাজ করতে হবে ভাই, ওটা আমি ইনশাল্লাহ দেখাই দেবো আপনাদের, ঠিক আছে? তো অনেকগুলো ওয়ে আছে, আপনি যেভাবে করেন, মানে এখানে এমন কোনো নির্দিষ্ট রুল নাই যে আপনাকে এই পথেই হাঁটতে হবে, আপনাকে মেইন জিনিস হচ্ছে আপনাকে কাজটা করে দেওয়া, মানে মেইন জিনিসটা যেমন ধরেন আমি আপনাকে হাতে বললাম যে তুমি আমাকে একটা বিজনেস কার্ড বানাই দাও, তুমি এটা কিসে বানাবো আমি জানি না, তবে এটা হইতে হবে
আই ক্যাচি হইতে হবে, লুক্রেটিভ হইতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে, রেজুলেশন ভালো হইতে হবে। এবার এই শর্তগুলো মেনটেন করে তুমি যদি মনে হয় যে তুমি এই শর্তগুলো মেনটেন করে তুমি ফটোশপে করতে পারো, তুমি ফটোশপে করো। যদি মনে হয় যে এই শর্তগুলো মেনটেন করে তুমি ইলাস্ট্রেটর করতে পারো, তুমি ইলাস্ট্রেটরও করো। যদি মনে হয় যে এই শর্তগুলো মেনটেন করে তুমি ক্যানভাতে করতে পারো বা অন্য কোনো আদার সফটওয়্যার দিয়ে তুমি করতে পারো, তুমি সেখানে করো, সমস্যা নেই। আমার মেইন রিজার্ভ, আমার দরকার হচ্ছে একটা ভালো, এই এই শর্তগুলো মেনটেন করা একটা বিজনেস কার্ড, যেটা ভালো হইতে, সুন্দর ডিজাইন হইতে হবে, লুক্রেটিভ হইতে হবে, ঠিক আছে, রেজুলেশন মানে ভালো হইতে হবে, ঠিক আছে, ডিজাইন সুন্দর হইতে হবে, এরকম। তো এবার আপনি সেটা যেভাবেই করেন, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো এটা যেন কোন প্রসঙ্গে আপনাদেরকে বলছিলাম, হচ্ছে এই যে একটা ফিল আউটের ব্যাপারে বলছিলাম আপনাদেরকে, না যে বলছিলেন যে ইমেজ টেস্ট করে করা হয় কিনা। তো এটা যে কোনো ইয়া ইউজ করেই করা হইতে পারে, মানে অনেকগুলো ওয়ে আছে করার। ইনশাল্লাহ আমি এটা গ্রাজুয়ালি আপনাদেরকে একটু একটু করে দেখাবো। আচ্ছা, তো এখন এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে ইয়ের জন্য, এটা দেখছেন, এটা পিএনজি বলছে, বাট এটাকে পিএনজি, হ্যালো না ভাই, না ভাই, তো ফাইজলামি, ফাইজলামি ব্যাকগ্রাউন্ডের ওটাই রেখে, হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা তো ফাইজলামি করছে আমাদের সঙ্গে, না এখানে এটা কি করা জি দরকার ভাই বলেন, মজা করছে, কি করা দরকার বলেন তো এরা। ট্রেস করেন, হ্যাঁ ধরো আমরা একটা ট্রেস করলাম, এটা ট্রেস করাটা আপনাদেরকে দেখানো হয়েছে, শিখাইছে? না ভাই শিখাই না এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা পরে দেখে দেবো। আচ্ছা এখানে একটা জিনিস, সবাই কি একেবারেই মানে একেবারেই নতুন, মানে এর আগে কখনো এই কোর্সের আগে কখনো গ্রাফিক্স ডিজাইন করেন নাই, এমন কয়জন আছেন আপনারা? ভাই আমি ভাই আছি, আমি নাই আচ্ছা আচ্ছা, বেশ ভাই আমি আছি, আচ্ছা বেশ কয়েকজন আছেন, আচ্ছা বেশ কয়েকজন আছেন, ভাই আমি আছি। হ্যাঁ এখানে মনে হয় চারজন, চারজন আছে যার আগে আগে থেকে কাজ করে, আচ্ছা তিন শুধু, থেকে চারজন আচ্ছা আগে তারা কাজ করে, অর্থাৎ 1 বছর মেজরিটি, ধরে কাজ করে। অর্থাৎ মেজরিটি হচ্ছে আপনারা সবাই নতুন, তাই না? জি ঠিক আছে, তাহলে জি ভাই পুরা ফ্রেশার, হ্যাঁ হ্যাঁ প্রেশার, প্রেশার জি ভাই, মানে আপনার আচ্ছা দেখেন এই যে এখানে কোথায়, পাপেট ওয়ার্ক টুল, ঠিক আছে, তো যেমন ধরেন আমি এই শেপটা, এটা তো প্রথমে আমি নর্মালি এই ইমেজটা আনলাম আমি, ঠিক আছে, এনে আচ্ছা ইমেজ চেসিংটা আপনাদেরকে পরে দেখাই। ধরেন যে আমি এটা একটা পিএনজি বা একটা অন্য একটা ইয়ে আনলাম, এটা একটা ছবিও হইতে পারে, একটা ক্যাটের বাস্তব একটা ছবিও হইতে পারতো, ঠিক আছে, একটা ক্যাটের পিএনজি ছবিও হইতে পারতো। তো আমি ছবি নেই নাই, কারণ ছবি পিএনজি পাবো কি না সেও নেই, এমনিতেই এইটাই পিএনজি পাইলাম না, এটাই পিএনজিতে স্যার আমার সঙ্গে ফাইলদামি করছে, ঠিক আছে। তো পাপেট ওয়ার্ক টুলটা দেখানোর জন্য আর কি, তো দেখেন আমরা প্রথমে যে ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে পাপেট ওয়ার্ক টুলটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে বাই ডিফল্ট ইয়ার পয়েন্টে কয়েকটা, সে মানে কয়েকটা জায়গায় সে পয়েন্ট অলরেডি ধরে ফেলছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন এই যে, এই যে যে পয়েন্টগুলো আছে না, এই যে দেখেন পয়েন্টগুলোতে এখন হচ্ছে যে জায়গাতে এই পয়েন্টগুলো নেই, ওই জায়গাতে যখন আমরা কার্সারটা নিচ্ছি তখন সে আমাদেরকে প্লাস চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ সে বলতেছে যে তুমি চাইলে এখানে একটা পয়েন্ট দিতে পারো বা এখানে চাইলে একটা পয়েন্ট দিতে পারো, এখানে একটা পয়েন্ট দেওয়া দরকার, এখানে একটা দেই। তাহলে দেখেন এরপর আমরা যখন এই পয়েন্টগুলোর উপরে নিব তখন দেখেন এখন হচ্ছে প্লাস চিহ্নটা নাই, এখন হচ্ছে আমরা চাইলে এই যে পয়েন্টটাকে ক্লিক করে মুভ করতে পারবো। তো ধরেন আমি এটাকে ক্লিক করে মুভ মানে মুভ করব, ধরেন বিড়ালটা ছিল এমন, ঠিক আছে, আমি একটা কপি করি তাহলে বুঝবেন। যে দেখেন এই ডান পাশেটা হচ্ছে আমাদের আগের, আচ্ছা ডান পাশে তো সবসময় পরে থাকে না, আগে থাকে এরকম, আচ্ছা আমি এটা দিয়ে চেঞ্জ করি। এটা সিলেক্ট করে আমরা পাপেট ওয়ার্ক টুলটা সিলেক্ট করলাম, করে এই যে দেখেন এখানে লেজটা এরকম আসছে না, আমার লেজটাকে একটু ব্যাকা করে দিই, কেমন এই যে আমরা এটা এই এই পয়েন্টটা সিলেক্ট করে লেজটাকে একটু ব্যাকা করে দিলাম, ওকে। এখন দেখেন সে এই যে পায়েটাকে উপর উঠে রাখছে না, আমি পায়েটাকে নিচে নামাই, ভাই পা নিচে নামা, পা নিচে নামাচ্ছি, ঠিক আছে, এই মাথা নিচে কর, এই বিড়াল মাথা নিচে কর, এই যে বিড়াল মাথা নিচে কর, দেখছেন এখন বিড়াল আমার কথা শুনতেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে দেখেন এই, জি ভাইয়া, হ্যাঁ এই পাটার উপরে উঠা, হ্যাঁ এই পাটার উপর, আচ্ছা এই পাটার নিচে নামা, হ্যাঁ নিচে নামা, এই মাথা আরো নিচে কর, ওকে দেখছেন এটা কি ছিল, ইন্টারেস্টিং, হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখেন এখানে ফিনিশিংটা কিন্তু ভালো হয়নি, ব্যাপারটা খেয়াল করেন,
তো সেক্ষেত্রে জিনা ভাই যে হ্যাঁ পা কেমনই হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ফিনিশিংটা ভালো হওয়ার জন্য আপনাকে আপনি যত বেশি পয়েন্ট ইউজ করবেন আপনাকে বুঝতে হবে যে পয়েন্ট কোথায় কোথায় দেওয়া দরকার। ধরো আমার এই জায়গায় আমার মনে হয় যে এখানে একটা পয়েন্ট দেওয়া দরকার, এখানে একটা পয়েন্ট দেওয়া দরকার আমার মনে হচ্ছে, এই জায়গাতেও একটা পয়েন্ট দেওয়া দরকার। এরপর 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 আমরা দেখি কি হয়। এইটাকে যেমন ধরেন আমরা এই জায়গাতেও আমার মনে হচ্ছে একটা পয়েন্ট দেওয়ার দরকার। তো যখন নামাবো তখন হচ্ছে সবগুলোকে একসঙ্গে ইয়ে করে মানে একসঙ্গে ইয়ে করে করে নামাবো। যেমন ধর এটা ছিল একটা বড় বিড়াল, আমরা এটাকে একটা বিড়ালের বাচ্চা করে ফেলবো, বাচ্চা বানিয়ে ফেলবো, একটা বাচ্চা বিড়াল বানিয়ে ফেলবো আমরা এটাকে। দেখি বাচ্চা বিড়াল বানাইতে পারি কিনা। এই যে দেখেন বিড়াল নিচে হাতে খাইতেছে, দেখছেন? আমি এখন চাইলে বিড়ালের এখানে একটা হয়তো বার্গারের ছবি দিয়ে দিলাম, একটু কিছুটা ফানি হবে তাই না, বিড়াল বার্গার খাচ্ছে বা এরকম টাইপের একটা কিছু, ঠিক আছে? তো ব্যাপারটা এই এই জিনিসটা এখন পাপেট ওয়ার্ক টুলের কাজটা বুঝতে পারছেন আপনারা? এখানেও মনে হয় একটা দুটো পয়েন্ট দিলে মনে হয় ভালো হয়। এই যে তাহলে এই যে জিনিসটা ন্যাচারাল হচ্ছে আর কি। তো চেষ্টা করবেন মানে ডিজাইন তো জাস্ট যদি একটু ফানি ডিজাইন হয় তাহলে সমস্যা নেই, ফিনিশিং নিয়ে চেন হ্যাঁ যদি একটু ফানি ডিজাইন হয় মানে যদি জিনিসটা যদি জাস্ট ফর ফান হয় তাহলে ফিনিশিং নিয়ে এত টেনশনের কিছু নাই, ঠিক আছে? বাট যদি জিনিসটা যদি ফানি না হয় তাহলে হচ্ছে ফিনিশিং নিয়ে একটু আপনাদেরকে একটু টাইম দিতে হবে, ঠিক আছে? কীভাবে ফিনিশিংটা যাতে ভালো হয় আর কি, ঠিক আছে? তো দেখেন আমরা যদি বলি এখন এই বিড়াল থেকে এটা এই বিড়াল, বিড়াল থেকে বিড়ালের বাচ্চা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা এমনিতে ছোট করে দিই, শিফট চেপে ধরে ছোট করে দিই, দেখুন বিড়াল থেকে বিড়ালের বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? এখন কেউ কেউ বলবে এই দুটা সেম ইমেজ বা এটা এটা থেকে বের করা হয়েছে, একটু কষ্টকর তাই না? আমরা যারা ডিজাইনার আছি বা আমরা যারা র্যাপ মানে পাপের পাপেট ওয়ার্ক টুলের কাজ জানি আমরা বলতে পারবো যে না এটা তো এই টুলটা দিয়ে করা হয়েছে, তাই না? আচ্ছা তো এটা আপনার হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনার ছবি দিয়েও করতে পারেন। অনেক সময় দেখা গেছে তো ছবিতে কেউ একদিন একটু বেশি হেসে ফেলছে তো আপনি তার হাসি মুখ বন্ধ করে দিতে পারবেন, কিংবা কেউ হয়তো হাসতেছে না আমার তাকে আপনার তাকে হাসাই হাসাইতে পারবেন, ঠিক আছে? ওটা আবার ফটোশপও করা যায়, সমস্যা নেই। আর কেউ তো হাত উপরে উঠে রাখছে আপনি ওর হাতটা নিচে নামিয়ে দিবেন, ঠিক আছে? এরকম করা যায় আর কি। সেক্ষেত্রে কি ভাইয়া শুধু পিএনজি ফাইল লাগবে? হ্যাঁ হ্যাঁ পিএনজি ফাইল লাগবে, কারণ হচ্ছে যদি ছবি যেমন ধরেন এটা পিএনজি ফাইল হওয়াতে এখন এটা যদি ওইটা হইতো যেমন ধরেন যে দেখেন আমরা ওইটা কিন্তু আমাদের এখনও মেবি পিএনজি আছে, ওইটা আমি ওপেন দিই, ওপেন দিয়ে কই ওটা এটা ওটা এখানে আছে। আচ্ছা না আমি এটা খুব ক্লোজ করে দেই ভাই। এর আগে জুম আই দিতেই করছেন ক্লাস নিতেন? হ্যাঁ আমি এর আগে জুম আই নিছিলাম। আচ্ছা এটা এখানে সেভ হয়ে গেছে, এটা হচ্ছে না। আচ্ছা এটা আমরা আবার সেভ ওকে। এখন দেখেন এখান যদি আমি পাপেট ওয়ার্ক টুল যদি ইউজ করতে যাই, দেখেন সিলেক্ট আর্ট ওয়ার্ক ই ওয়ান্ট টু ট্রান্সফর্ম, আচ্ছা এই যে আর্ট ওয়ার্কটা সিলেক্ট করলাম, এই যে দেখছেন সে অবজেক্ট পাইতেছে না, ঠিক আছে? এটা তার একটা অবজেক্ট হইতে হবে, এটা পিএনজি হইতে হবে, এটা আপনার মানে এই মানে এই মানে ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না আপনার, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া হইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া জেপিজি দিকে কি পিএনজি করা যায় না? জেপিজি কে পিএনজি আপনি করতে পারবেন, কিন্তু পিএনজি এর ক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে পিএনজি আর জেপিজি এর হচ্ছে ডিফারেন্স হচ্ছে যেমন ধরেন এখানে আচ্ছা বিড়ালের ছবিটা দিয়েই দেখাই আমি আপনাকে। ওহো বিড়ালের ওইটা তো আচ্ছা ওইটা তো আছে ওখানে না, আগেরটা ওপেন করে দাঁড়ান। আপনি যখন কোথাও একটা ইমেজ ইউজ করবেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই তখন হচ্ছে আপনি পিএনজিটা ইউজ করবেন। আচ্ছা এটা আমি এটা ম্যানুয়ালি করতেছি,
ভাই এই জিনিসটা একটু ভালো করে দেখাইলে ভালো হইতো না? হুম হুম কোনটা? হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা সেটটা লক হয়ে গেছে। আমার এখানে শিফট কিটা কাজ করতেছে না। আচ্ছা যাই, তো দেখেন এখন এইটাকে যদি আমরা সেভ অ্যাজ এ যাই, সেভ অ্যাজ এ গিয়ে, আচ্ছা ইলাস্ট্রেটর থেকে কিন্তু ডিরেক্ট জেপিজি পিএনজি সেভ করা যায় না, ঠিক আছে? জেপিজি পিএনজি সেভ করতে হলে আমাদেরকে কি করতে হয় ওটা জানেন আপনারা? ইলাস্ট্রেটর থেকে যখন আমরা জেপিজি বা পিএনজি সেভ করব, তখন আমাদের এক্সপোর্টে গিয়ে, দেখেন এখানে এক্সপোর্টের কিন্তু তিনটা অপশন আছে। তো আমরা আপাতত এক্সপোর্ট অ্যাজ এটাই ইউজ করি, পরবর্তীতে আমি আপনাদেরকে মানে এইগুলো দেখানো হয়েছে যে কখন এক্সপোর্ট ফর সিএনসি করবেন, কখন এক্সপোর্ট ফর সেভ ফর ওয়েবের জন্য করবেন, এগুলো দেখানো হয়েছে। মানে এখানে এক্সপোর্টের তো তিনটা অপশন আছে, কখন কোনটা ইউজ করবেন ওটা দেখানো হয়েছে আপনাদেরকে? না ভাই আমরা তো শুধু এক্সপোর্ট অ্যাজ জানি। আচ্ছা এক্সপোর্ট অ্যাজ জানেন, ঠিক আছে। তো দেখেন এখন এখানে যখন দেখেন এক্সপোর্ট অ্যাজ এ যাই, এই যে এখানে ইউজ আর্টবোর্ড একটা অপশন আছে দেখছেন, এখানে ইউজ আর্টবোর্ড যদি দেই তাহলে হচ্ছে সে মানে আমার এই এই জিনিসটা দেখানো হয়েছে ইউজ আর্টবোর্ড, যে ধরেন এখন যদি আমি এখানে ইউজ আর্টবোর্ড দিই তাহলে হচ্ছে আর্টবোর্ডের ভিতরের ইয়েগুলোই সেভ হবে, কিন্তু যদি ইউজ আর্টবোর্ড না দেওয়া থাকে তাহলে যদি আর্টবোর্ডের বাইরেও কোনো সেভ থাকে তাহলে ওটাও সেভ হয়ে যাবে। ওটা ওটা জানেন আপনারা? ওটা দেখানো হচ্ছে আপনাদেরকে? এই অপশনটা দেখানো হয় না আপনাদেরকে? আচ্ছা এটা, আচ্ছা এটার কাহিনীটা দেখেন, এটার কাহিনী হচ্ছে দেখুন, দেখেন এই বিড়ালটা এখন এখানে আর্টবোর্ডের ভিতরে আছে, আবার দিলে শুধু ডিজাইনটা সেভ হয়ে গেল। হুম হুম হ্যাঁ কি বলছেন একজন, আমি আসলে বুঝতে পারি নাই, আপনারা একটু ইয়ে করেন মানে। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি ভাই যদি ইউজ আর্টবোর্ডটা না দিয়ে সেভ করে তাহলে শুধু ডিজাইনটা সেভ হয়, আর্টবোর্ড সহ সেভ হয় না? না এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখেন, প্রথমে আমি এক্সপোর্ট অ্যাজ এ যাব, আমি প্রথমে এটা দিয়ে ক্যাট ক্যাট উইথ আর্ট বোর্ড, ধরেন ক্যাট উইথ আর্টবোর্ড দিয়ে আমি এখানে ইউজ আর্টবোর্ড এই অপশনটা আমি ইউজ করতেছি, ঠিক আছে? ইউজ করে এটা ডেস্কটপে দিলাম, এক্সপোর্ট করলাম জেপিজিতে, কোয়ালিটি অলওয়েজ এখান থেকে সব কিছু হাই করে দিব, যদি থাকে তাহলে দরকার নেই আর না থাকলে করে দিব। ওকে এরপরে আমি আবার যাব, আবার এক্সপোর্টে গিয়ে এখানে ক্যাট উইদাউট আর্ট বোর্ড, এখানে এখন আমি এই ইউজ আর্ট বোর্ড এটা অপশনটা আমি সিলেক্ট করব না, প্রথমটাতে করছি এটা তো করব না, এখন এটা আমি এক্সপোর্ট করব। ওকে ফাইন, এখন এবার আমরা যাই গিয়ে দেখি কী অবস্থা। এই যে ক্যাট উইথ আর্টবোর্ড দেখছেন, এই এই যে দেখেন ক্যাট উইথ আর্টবোর্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্যাট উইদাউট আর্টবোর্ড। তো এখন দেখেন ক্যাট উইথ আর্টবোর্ড যখন আমরা সেভ করলাম তখন আর্টবোর্ড আর্টবোর্ড আমরা কতটুকু নিয়েছিলাম, এই যে এই এরিয়াটা নিয়েছিলাম কত, 1000 পিক্সেল বাই 500 পিক্সেল, তাই না? তো এই আর্টবোর্ডের ভিতরে, এই আর্টবোর্ডের ভিতরে যে ক্যাটটা বা যে ডিজাইনগুলো আছে যখন আমি ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করব তখন হচ্ছে আর্টবোর্ডের ভিতরে যা আছে সব মানে সব সেভ হবে জেপিজি বা পিএনজি, জেপিজি হিসাবে বা পিএনজি হিসাবে যেটা দিয়ে সেভ করি, কিন্তু আর্টবোর্ডের বাইরে যাওয়া থাকবে তা হবে না। কিন্তু যদি আমি ক্যাট উইদাউট আর্টবোর্ড, আমি যখন আর্টবোর্ড ইউজ করব না তখন হচ্ছে এই যে এই দুইটা ক্যাট কোথায় আছে, এই সরি এই দুইটা ক্যাট কই আছে, এটা আর্টবোর্ডের বাইরে আছে না? কিন্তু দেখেন যখন আমি আর্টবোর্ডের বাইরে মানে ক্যাট উইদাউট আর্টবোর্ড দিলাম তখন কী করলো সে মানে আর্টবোর্ডের বাইরেও যারা আছে তাদেরকে সহ সে সেভ হয়ে গেছে। ডিফারেন্সটা বুঝছেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে যখন, কারণ ডিজাইন করার সময় আমাদের এমন হইতে পারে অনেক সময় যে কিছু জিনিস আমরা আশেপাশে রাখা লাগতে পারে এবং ওই অবস্থায় হচ্ছে আমরা ডিজাইনটা আমাদের সেভ করতে হইতে পারে, ঠিক আছে? তখন সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে মানে যখন ধরেন আমাদের যদি আর্টবোর্ডের ডিজাইনটাই দরকার তাহলে তখন আমরা আর্টবোর্ডটা ইয়ে করবো, ঠিক আছে? আর্টবোর্ডের সিলেক্ট করে ওই যে ওখান থেকে যখন এক্সপোর্টে যাব সেখান থেকে ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করব, আর যখন ওটা দরকার হবে না তখন আর্টবোর্ড ছাড়াই আমরা ওটা সিলেক্ট করব, ঠিক আছে?
এই হচ্ছে আর্টবোর্ডারি আর এখন হচ্ছে জেপিজি আর পিএনজি এর ব্যাপারটা আপনাদেরকে বোঝাই যেমন ধরেন এখন এটা যদি আমরা এক্সপোর্ট অ্যাজ জেপিজি আচ্ছা জেপিজি তো সেভ করা আছে অলরেডি ওকে বাট আমরা এখন এটা পিএনজি সেভ করব ওকে পিএনজি সরি পিএনজি ওকে পিএনজি তো চাইলে ইউজ আর্টবোর্ড উইদাউট আর্টবোর্ড ইউজ করা যায় সমস্যা নেই আচ্ছা পিএনজি তে সেভ করলে যখন যখন ব্যাকগ্রাউন্ড থাকে না তখন হচ্ছে মানে ইয়ে থাকে ব্যাকগ্রাউন্ডটাকে সে বাই ডিফল্ট ব্ল্যাক দেখায় আর কি ঠিক আছে তো আমরা সেটা আমরা এক কাজ করি আমরা ক্যাটগুলোকে একটু অন্য কালার করে দিই যাতে মানে এখন যদি ধরুন ক্যাটগুলো তো কালো আছে তাই ইয়ে হবে আর কি ধরেন ক্যাটগুলোকে আচ্ছা আমি লাল করে দিলাম ওকে এখন আমরা এক্সপোর্ট অ্যাজ এ এখন আমরা এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করব ওকে পিএনজি সিলেক্ট করার পরে ইউজ আর্টবোর্ড দিলাম আমার চাচ্ছি যে সে শুধু আর্টবোর্ডের যে ক্যাটটা আছে সেটাই সে সেভ করবে ওকে এটা গিয়ে আমরা সেভ করলাম এখান থেকে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ট্রান্সপারেন্ট মানে সে ব্যাকগ্রাউন্ড দিতে বলছে তো এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েও সেভ করতে পারবো পিএনজিতে বাট পিএনজির মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়াই তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার নাই যে দেখেন এখন এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি পিএনজি তে সেভ দেই যে হোয়াইট রেখে তাহলে মানে এই যে জেপিজির মানে পিএনজি ওটা ফরম্যাট পিএনজি হবে বাট একটা জেপিজির মতো হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে আবার চাইলে আপনি এখান থেকে ব্ল্যাক অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে এখান থেকে প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন ব্যবহার করে পিএনজি তো ব্যবহার করা হয় কোন জায়গায় মানে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই সেটাই এই যে আমরা এখন পিএনজি তে বসানো পাচ্ছে মানে আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই আমি হচ্ছে শুধু ওই অবজেক্টটা দরকার ঠিক আছে এরপরে অবজেক্টকে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বসাবো বা অন্য কোথাও ইউজ করবো ঠিক আছে তো আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট দিলাম এখানে আপনারা ট্রান্সপারেন্ট দিবেন যদি ইয়ের দরকার হয় অনেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ পিএনজির দরকার হয় বা হইতে পারে এটা যদি দরকার হয় কখনো তখন সেক্ষেত্রে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন এই যে দেখেন এখন একটা ব্যাকগ্রাউন্ড নাই এই জন্য এই যে বাই ডিফল্ট এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখাচ্ছে ঠিক আছে বাট অরিজিনালি কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে এখন আরেকটা কাহিনী আমরা যদি এখন করি সেটা হচ্ছে আমরা কী করলাম আমরা এখানে আরেকটা ইয়ে নিলাম একটা শেপ নিয়ে এটার কালার আমরা কী দিলাম এটার কালার সাপোজ ধরুন আমরা হোয়াইট দিলাম হোয়াইট দিয়ে এইটাকে আমরা একদম পিছনে নিয়ে গেলাম অ্যারেঞ্জ আচ্ছা এখানে শেপগুলোকে ফ্রন্টে আনা শেপগুলোকে পেছনে নেওয়া এগুলো তো আপনারা পারেন তাই না ওকে আমরা এখন এই যে এটাকে এখন এই অবস্থায় যদি আমি ধরেন এক্সপোর্ট অ্যাজ এ যাই এখন আমি এটা গেলাম পিএনজি সেভ করলাম ইউজ আর্টবোর্ড দিলাম ধরেন এক্সপোর্ট দিলাম এটা ট্রান্সপারেন্ট দিলাম বাট দেখেন তারপরেও কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড আসতেছে কেন আসতেছে কেন আসতেছে না এক্সট্রা একটা শেপ নেওয়া হয়েছে সেজন্য হ্যাঁ কারেক্ট এখানে একটা এক্সট্রা একটা শেপ নেওয়া হয়েছে এই যে দেখেন ঠিক আছে এটা নেয়ার কারণে সে কিন্তু যদি এখানে কোনো শেপ না থাকে তাহলে গিয়া সে একেবারে অরিজিনাল সে পিএনজি তেই সেভ হবে ঠিক আছে অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না তো পিএনজি তো সেম আমরা যদি পিএনজি তে সেভ করতে গিয়েও যদি মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি তো এক্ষেত্রে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার ইয়ে করতে পারবো এখন এখান থেকে যদি আপনি পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে আপনাকে হয় হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে রাখতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি এখন এখানে ইউজ আর্টবোর্ড সিলেক্ট করি না এই জন্য দেখেন সে আর্টবোর্ডের বাইরে যা আছে সব দেখাচ্ছে এখান থেকে আমি হোয়াইট অথবা ব্ল্যাক এই দুইটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারবো বাট আমি যখন আলাদা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব এই যে আমি আলাদা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবারে এটাকে চাইলে আমি আমার ইচ্ছা মতো কালার দিতে পারবো আমি ইয়েতেই করব পিএনজিতেই এটা আমি এটা পিএনজিতেই সেভ করবো কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে মানে ইয়ে করতে পারবো মানে কালার চেঞ্জ করতে পারবো ঠিক আছে আমি যে কোনো কালার দিতে পারবো আমি চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবো ঠিক আছে আমার ইচ্ছা ঠিক আছে এখন তো আমি এই যে আমি গ্রেডিয়েন্ট দিলাম সাপোজ ঠিক আছে এই যে একটা এই যে ঠিক আছে আচ্ছা তো এই তো গেল ব্যাকগ্রাউন্ড ওকে এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এটা এখন কি দেখেছি এতক্ষণ আপনাদেরকে ওয়াটো শেপ বিল্ডার শেপ বিল্ডার টুল তো আপনারা দেখছেন না শেপ বিল্ডার তো আপনারা দেখছিলেন না হ্যালো জি ভাই আর শেপ বিল্ডার দেখানো হয়েছে আচ্ছা এখানে মেশ টুল দেখানো হয়নি তাই তো এখানে মেশ টুল আচ্ছা
মেশ টুলটা দেখছেন? আচ্ছা মেশ টুলের কাজ দেখানো হয়নি আপনাদেরকে, তাই না? মেশ টুল দেখাইছিল হালকা, কিন্তু ওরকম ভাবে যে মানে বিস্তারিত রকম। আচ্ছা আচ্ছা ভাই একটু ব্রেক দেন, খোদা লাগছে। ব্রেক দিবেন না একটু। ও আচ্ছা আচ্ছা, কটা? 11টা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনাদেরকে কি আমি এখন কি কি দেখাইছি এখন পর্যন্ত ক্লাসে? হ্যালো, কেউ একজন একটু বলতে পারবেন কি কি দেখাইছি ক্লাসে এখন পর্যন্ত? কিছু টুলস দেখাইছি, তাই তো? সবাই ঘুমিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনারা ইয়ে করবেন, আপনাদেরকে এখন একটা ব্রেক দিচ্ছি। এখন বাজতেছে 11:09। কতক্ষণ ব্রেক দিব আপনাদেরকে? আচ্ছা, এখন কত করে দিব? না আমিও নাস্তা করি নাই, সমস্যা নাই। আপনারা সবাই মিটিং এ কানেক্টেড থাকেন, ঠিক আছে? মিটিং এ কানেক্টেড থাকেন, থেকে আপনারা মানে কাজটা করেন। ওকে, ঠিক আছে। তাহলে 11:30 আমি আসতেছি আবার, আপনাদের কাজগুলো দেখবো। সবাই একটু প্র্যাকটিস করেন, যা যা দেখানো হয়েছে কে কি প্রবলেম ফেস করলেন ওগুলো একটু নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? রেখে এরপর আমি আসলে আমাকে ওগুলো দেখাবেন, ঠিক আছে? ওকে তাহলে। আচ্ছা হ্যাঁ, কই কে কি প্র্যাকটিস করছেন একটু দেখান তো। হ্যালো হ্যালো ভাই, আমি পিএনজি একটা নাম আইছিলাম, কিন্তু আমি পিএনজি একটা ইমেজ নাম আইছিলাম, কিন্তু আপনি পিএনজি তে ওই যে পাপে টুলস ওইটা কাজ করতেছে না কেন? কাজ করতেছে একটু দেখেন তো, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। ভাই আমি তো মোবাইল দিয়ে ক্লাস করতেছি, দান ভাই একটু কানেক্ট করতে একটু দেরি হবে। আচ্ছা আপনারা হ্যাঁ মোবাইল দিয়ে করবেন না, আপনারা সবাই পিসি দিয়ে কানেক্ট হবেন, ঠিক আছে? অলওয়েজ। তাহলে হচ্ছে আপনারা স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, স্ক্রিন যদি শেয়ার করতে না পারেন তাহলে আমি তো দেখতে পারবো না। আমি না দেখতে পারলে কিন্তু আমি বুঝতেও পারবো, মানে আমার পক্ষে বোঝাও কঠিন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, ঠিক আছে? আপনারা সবসময় পিসি দিয়ে কানেক্ট হবেন। সবাইকে একটু নক দেন তো, আসতে বলুন সবাইকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি একটু পিসি কানেক্ট করে আপনার এটা দেখেন। আর অন্য আর কারো কোনো সমস্যা হয়েছে আপনারা কাজ করতে গিয়ে? আচ্ছা প্র্যাকটিস করতে পারছেন নাকি নাস্তা খেতে খেতে সময় শেষ হয়ে গেছে? আমি ভাই করি না, আমি ভিডিও দেখছি আর কি, মানে আমি নাস্তা খেতে গেছিলাম, কিছুই করিনি। আচ্ছা ব্রেক টাইম তাহলে আর বেশি ভিডিও বলতে আমি ইলাস্ট্রেটরের ভিডিও আছে আমার কাছে, সো ওগুলো দেখতেছিলাম অলরেডি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না এই ব্রেক টাইম যখন দিব তখন একটু মানে ব্রেক টাইমের আগে যা যা দেখাইছি ওগুলো একটু আপনারা প্র্যাকটিস করার ট্রাই করবেন। যদি মানে ইয়ে হন মানে না পারেন তখন গিয়ে আপনি একটা ভিডিও দেখেন, মানে আমি ক্লাসে নেক্সট আসার আগ পর্যন্ত। তার দেখে যদি ভিডিও দেখে যদি সাথে সাথে যদি সমাধান করে ফেলতে পারেন তো ভালো, তাহলে আবার প্র্যাকটিস করে ফেলবেন। আর যদি না পারেন তাহলে হচ্ছে আমি আসা পর্যন্ত ওয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা আমি কি এখন ব্রেক টাইম একটু বাড়াবো? না ভাই আপনার খাওয়া হয়েছে? আমার খাওয়া ওইট, আমার আমাকে নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদেরটা নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? আমাকে না আচ্ছা তাহলে ওই ক্লাস শুরু করতে না, আমি 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 খেয়ে আপনাদের ক্লাস করে দিতে পারবো, না খেয়েও ক্লাস করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওটা নিয়ে আপনারা বেশি টেনশন করবেন না। আপনারা শুধু আপনাদের আমি চাই যে আপনার একটু আপনাদের মানে কাজে যাতে আপনার একটু ফোকাস আসে, ঠিক আছে? একটু কাজে একটু আপনারা ফোকাস করেন, ঠিক আছে?
আচ্ছা, বাকিটা কোথায় আর কেউ মনে হয় না? আপনার দুই তিনজন আছেন মনে হয় না? ভাই আসি তো। আছেন? আচ্ছা, তো মানে কিছু বলতেছেন না কেন? পারলেও বলেন, না পারলেও বলেন, পারলে কি পারছেন বলেন, না পারলেও বলেন, একজন একজন করে। সবার রেসপন্স পাচ্ছি না আমি, এখন কি করবো আমি? ভাই আমাদের 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 ব্যাচে এরকমই কিছু, মানে আপনি যতই বলেন, মানে এই যে কয়েকজন কথা বলা স্যার আর কেউ কথাই বলে না, ভাই যা তো আপনি যতই বলেন আপনার বলে লাভ নাই। না, তো আপনার যদি কথা না বলেন, আপনার যদি সমস্যা যদি আমার সাথে শেয়ার না করেন, তাহলে আমি সলভ করবো কিভাবে? ঠিক আছে, ভাই আপনি করেন ইমেজ টেস্ট একটু সুন্দর করে দেখাই দেন, কিছু কিছু বিষয়টা ছিল। ইমেজ স্ট্রেস। আচ্ছা, জি ভাই, যে ট্রাই করলেন একটা পিক্সেল নিয়ে করলেন, হুম 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 আচ্ছা, তাহলে আমি চাচ্ছিলাম যে আগে একটু প্রবলেমগুলো সলভ করে, তাহলে আপাতত কারো প্রবলেম দেখানোর মতো নাই নাকি? সোহেল রানা ভাই, আপনি কি একটা প্রবলেম পড়ছিলেন আপনি বলছিলেন না? আপনি আপনার পিসি কানেক্ট জি করতে, ভাই, পিসি থেকে জয়েন হতে পারছেন আপনি? জি ভাই, আচ্ছা, হ্যাঁ। উইন্ডো, আচ্ছা, আমজাদ হোসেন ভাই লিখছেন যে ভাই আছি, আমার মাইক্রোফোনের একটু প্রবলেম। আচ্ছা আমজাদ হোসেন ভাই, আপনার কি মানে কোনো প্রবলেম ফেস করছেন আপনি? তাহলে চ্যাটে একটু জানান। আচ্ছা, এখানে কি হয়েছে, আপনি কি এটা পিএনজি নিছেন? এটা তো পিএনজি না, সোহেল রানা ভাই? হ্যালো, না আপনি প্রথমে, হ্যাঁ একটা ইমেজ সিলেক্ট করেন জি এখানে। ভাই, পিএনজি এখানে তো, পিএনজি নিছি এখানে এটা, তো দুইটা ইমেজ না? হ্যাঁ, একটা, যে কোনো একটা সিলেক্ট করেন। হ্যাঁ, জি এবার পাপেট পাপেট ওয়ার্প টুলটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করা অবস্থায় থাকুক। হ্যাঁ, না না এটা, হ্যাঁ পাপেট ওয়ার্প টুলটা সিলেক্ট হয় না, এক সেকেন্ড, দ্য পাপেট ওয়ার্প টুল ডাজন্ট সাপোর্ট। ইমেজ, এটা ইমেজ আসতেছে কিন্তু আপনার ফাইল দেখে নেই যে এখানে পিএনজি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, না এটা সে ইয়ে করতে পারে না। আচ্ছা, ওকে ইমেজ দেন, ট্রেস না না করতে হবে। না না ওকে দেন, এটা সে ইমেজ ট্রেস করতে পারে না, সে ভেক্টর ট্রেস করতে পারে, সরি ভেক্টর ট্রেস না, মানে সে ভেক্টর ইয়ে, যেমন ধরেন আপনি এখন ওই যে উপরে ইমেজ ট্রেসে ক্লিক করেন, বা ইমেজ ট্রেসের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে, না না অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে 16 কালারে ক্লিক করেন, 16, না না 3 কালার না, 16, 16 কালার যেটা, ওইটা, আহা এটা না, এটা না। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেলে ভাই কন্ট্রোল, 16-ই দিছি, 16 দিচ্ছেন? আচ্ছা, ও তাহলে আমি নেট প্রবলেমের কারণে আমার এখানে আপনি যে 16 আনছেন ওটা দেখাই নেই। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এবার আচ্ছা ওই যে ভাইয়া, এক্সপান্ডে ক্লিক করেন, এবার ইমেজ, এক্সপান্ডে ক্লিক করেন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি, না না এক্সপান্ডে, ওই যে ওখানে, ওই যে যে জায়গায়, যে জায়গায়, না না এটা না, উপরে, হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি পাপেট ওয়ার্ক জি টুলকে, ভাই করছি, এবার এই যে দেখছেন, এখন পাপেট ওয়ার্ক টুলের পিন চলে আসছে, দেখছেন এই যে পাপেট ওয়ার্ক জি টুলটা আবার সিলেক্ট করেন, না সিলেক্ট করা হয়নি, আপনি পাপেট ওয়ার্ক টুলের একবার এই যে সিলেক্ট আসছে করুন। ভাই, আচ্ছা আচ্ছা আসছে আসছে আচ্ছা, আসছে, আমার এখানে দেখাচ্ছে না। আচ্ছা দেখেন, যে পিন গুলো, ও আচ্ছা, সে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে, ওই এখনো হোয়াইট নাম ব্যাকগ্রাউন্ড, গ্রুপ কর, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, ওই যে সিলেক্ট, সিলেক্ট বাটনটা প্রেস করেন, ওই যে, হ্যাঁ বাইরে নিয়ে যান, ওকে, ওই যে উপর, হ্যাঁ এটা আবার আনগ্রুপ ভাই করেন, এটা তো আপনি, আনগ্রুপ করেন এটাকে, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করেন এটাকে। হ্যাঁ, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলেন ক্লিক করে। হ্যাঁ, ক্লিক করে ধরে রেখে ডিলিট বাটনটা প্রেস করেন, অথবা ব্যাক স্পেস, আচ্ছা হ্যাঁ এটা ডিলিট করে দেন, এটা ব্যাক স্পেস। হ্যাঁ, এখন হচ্ছে, না এটা, এটা পুরোটা, হ্যাঁ এখন এটা কিন্তু ভাঙা ভাঙা আছে না, এখন এটা পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে ফেলেন। হ্যাঁ, এবার গ্রুপ করে ফেলেন, না গ্রুপ গ্রুপ করে করে ফেলেন, দেবো। হ্যাঁ আগে আচ্ছা গ্রুপ করেন। হ্যাঁ, এবার আপনি জি ভাই, পাপেট ওয়ার্ক টুল, হ্যাঁ পাপেট ওয়ার্ক টুলটা সিলেক্ট করেন। জি ভাই এখন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আর হুম গুলা ভাই সমস্যা নেই, ওই যে আটলস গুলা দিয়েছেন ওইগুলো মোটামুটি করছি, কিন্তু এটাই সমস্যা হয়েছিল, তো এটা আর কি বললাম। আচ্ছা আচ্ছা, এবার আরেকজন বলেন, জি ভাই, আরেকজন বলেন, আর কারো? ভাইয়া
এখানে আমি এই যে পয়েন্টটা মানে কয়েকটা অ্যাড করে ফেলছি, দেখুন ওগুলো ডিলিট করব কিভাবে। পয়েন্টটা মেবি ডিলিট করা যায় না, এক সেকেন্ড আপনি ব্যাক স্পেস দিলে সম্ভবত ডিলিট হবে। আচ্ছা এক সেকেন্ড আমি স্ক্রিনটা শেয়ার করি। ভাই ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যায়। আচ্ছা ধরে নে দিলাম তাহলে সিলেক্ট করে। হ্যাঁ ভাই হইছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আর কারো আছে, আর কারো সমস্যা আছে? হ্যালো, আর কেউ কোনো প্রবলেম ফেস করতেছে? আর আর কারো প্রবলেম নাই ভাই, আর কারো প্রবলেম নাই, থাকলে তো বলতেই। আচ্ছা আর আমাদের ক্লাসে ভাই আপনার আগেই বলছি যে এই তিন চার জনের কথা বলা ছাড়া আর কেউ, সবাই চুপ, কোনো প্রবলেমও নাই, মানে তাদের কোনো ইয়েও নাই। প্রবলেম শেয়ার করতে হবে, ঠিক আছে, কে কি প্রবলেম ফেস করতেছেন এটা শেয়ার করতে হবে, আর কাজ যেগুলো দেওয়া হবে কাজগুলো রেগুলার করতে হবে আপনাদের, ঠিক আছে। আচ্ছা জি ভাই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে তাহলে দেখেন কি কি দেখেছে এখানে, এটা তো আপনারা জানেন, পাপেট ওয়ার্ক দেখাইলাম, শেপ বিল্ডার দেখেছেন, দেখেছে আপনাদেরকে শেপ বিল্ডার, লাইভ পেইন্ট বাকেট, তারপরে লাইভ পেইন্ট সিলেকশন। শেপ বিল্ডার দেখেছেন? নিচে দেখানো হয় নাই শেপ আচ্ছা বিল্ডার এর। লাইভ পেইন্ট বাকেট বা লাইভ পেইন্ট, আচ্ছা এগুলো দরকার হয় না সাধারণত, এগুলো হচ্ছে মানে এগুলো মানে অত দরকার হয় না, তবে এগুলো জেনে রাখা বা শিখে রাখা ভালো। এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট, দেখেন এখানে দুই তিনটা শেপ আছে কেমন, এখান থেকে আমি লাইভ পেইন্ট বাকেটটা নিলাম, নিয়ে এটাতে সিলেক্ট করব, করার পরে আচ্ছা আগে সিলেক্ট করতে হবে, আচ্ছা এই যে লাইভ পেইন্ট বাকেটটা নিলাম, নিয়ে এখন এই যে এই এটা প্রথমে আমি সিলেক্ট করব, প্রথমে এটা এটা সিলেক্ট করা থাকবেই, পরবর্তীতে আমি আবার এটা সিলেক্ট করব করে, আচ্ছা এটা এটা হচ্ছে, আমি ধরেন এটার কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে তাহলে একটা প্রথমে এটা সিলেক্ট করে এরপর এখান থেকে আমি অন্য একটা কালার নিব, নিয়ে পর যখন আমি এটাতে সিলেক্ট করব তখন এটা ওই কালার হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করব, লাইভ পেইন্ট পাকেটটা নিয়ে আমি জাস্ট অন্য একটা কালার এখান থেকে সিলেক্ট করব, করে এটাতে যখন আমি ক্লিক করব তখন এটা ওই কালার হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে লাইভ সিলেকশন টুল, লাইভ সিলেকশন টুল হচ্ছে আপনি জাস্ট পেইন্ট এরিয়াটা সিলেক্ট করবেন, এই যে এই এরিয়াটা সিলেক্ট করলেন আপনি, এই জায়গায় আপনার হয়তো পেইন্ট মানে কালারটা এই অংশে আছে শুধু, এইটাতে আপনি হয়তো শুধু কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে এটাতে সিলেক্ট করে এনে লাইভ পেইন্ট বাকেট পরে জাস্ট কালারটা অ্যাপ্লাই করে দেবেন। আচ্ছা এটা আপনারা বুঝেন নাই, এটা আমি আপনাদেরকে কাজের সময় দেখাই দেবো আর কি, এটা পরের অপশনটা আর কি যেটা আছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। ওকে আর পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা হচ্ছে আপনার থ্রিডি একটা অবজেক্ট করার জন্য, যেমন ধরেন সাপোজ, আচ্ছা
আচ্ছা এগুলো হচ্ছে না, এক্সিস্টিং শেপ হচ্ছে না। এই যে ভাই এটা কি প্যাকেজিং এর ক্ষেত্রে মনে হয় ব্যবহার করে বেশি তাই না? প্যাকেজিং অথবা যে কোনো 3D ডিজাইন আপনার ব্যবহার হইতে পারে, তবে সেক্ষেত্রে আপনার প্রথমে এখান থেকে পার্সপেক্টিভ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমাদের এখন এখানে যে দেখেন 3D অবজেক্টের এই পার্সপেক্টিভটা মানে বাম পাশেটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, এই জন্য এখন আমি যা দিচ্ছি সব বাম পাশে হচ্ছে। আবার আমি যখন এখান থেকে এই যে ডান পাশেটা সিলেক্ট করব, সিলেক্ট হচ্ছে না কেন? এই যে এখন দেখেন, এখন যেটা সিলেক্ট করলাম, এখন এই যে দেখেন এখন করলে এটাতে এখন হচ্ছে এই পার্সপেক্টিভ হবে। আবার যদি আমি যে এটা সিলেক্ট করি তাহলে দেখেন এখন নিচের এই পার্সপেক্টিভ হবে, ঠিক আছে। জি ভাই এটা বেশি এরকম পারি না, জানি না। এটা আমিও থ্রিডি ডিজাইন পারি না, আমিও শুধু বেসিক মিনিমালিস্ট গ্রাফিক ডিজাইন পারি। তো এটা 3D ডিজাইন যারা পারে তাদের জন্য আর কি। ভাই ওই যে প্যাকেজিং যে করে আর কি, যে প্যাকেজিং হ্যাঁ 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 প্যাকেজিং আমি পারি না আসলে, ওটা আপনারা চাইলে গুগল বা ইউটিউব করে আপনারা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এটা কি একটা আজব সমস্যা, ক্লোজ হচ্ছে না কেন? আচ্ছা তো এটা গেল পার্সপেক্টিভ, এটা হচ্ছে মেশ টুল। আচ্ছা মেশ টুলটা হচ্ছে আপনার ধরেন সাপোজ আমি এখানে একটা সার্কেল নিলাম, ঠিক আছে। আচ্ছা আম দেখছেন না আপনারা? আম ধরেন সাপোজ আমরা ট্রাই করি একটা আম আঁকার, ঠিক আছে, খুবই বাজে হবে জানি, বাট এখন দেখাইতে তো হবে, ঠিক আছে। আচ্ছা এখন এই কর্নারটা আমরা একটু রাউন্ড করে দেই। এখন আমের রং কি হয়? সাধারণত কাঁচা আম হইলে আমের রং হয় হচ্ছে সবুজ, তাই না? আমরা এটা ধরেন আমাদের এটা এখন কাঁচা আম, ঠিক আছে, এটা এখন আছে সবুজ, ঠিক আছে। তো আম যখন পাকা শুরু হয় তখন কি হয়, আস্তে আস্তে হলুদ হওয়া শুরু হয়, তাই না? আচ্ছা আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে মেশ টুলটা সিলেক্ট করব। প্রথমে এটা এই যে আমাদের যে শেপটা আছে ওটা সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করার পর আমরা এখানে মেশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এরপর আমরা হচ্ছে বিভিন্ন পয়েন্টে ক্লিক করব। ধরেন আমরা এখানে একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আপাতত এই পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে। করে এই যে এটাকে সিলেক্ট করে আমরা একটু ডানে বামে নিতে পারি চাইলে, সেটাকে একটু এদিকে আনলাম। ওকে এখন আমরা করব কি, এখন হচ্ছে আমরা এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এরপর এখান থেকে আমরা কালারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে যেমন ধরেন আম পাকলে কি কালার হয়, হলুদ না, আমরা এখানে একটু হলুদ কালার দিয়ে দেই, এরপর ওকে দেই, ঠিক আছে। এই যে এখন দেখেন এখন আমটা আস্তে আস্তে একটু একটু করে পাকতেছে, তাই না? ঠিক আছে এখন মেশ টুল দিয়ে যদি আমরা আরেকটা পয়েন্ট সিলেক্ট করি, এই যে আমরা আরেকটা পয়েন্ট হতে এখানে সিলেক্ট করলাম, এখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, এভাবে বিভিন্ন জায়গায় আমরা এটা হচ্ছে মানে আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখন ধরেন আমার এই 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 জায়গাগুলোতে আবার আমার ইয়ে দরকার নেই। আচ্ছা এগুলো আপাতত বাদ থাকুক, আচ্ছা আপাতত একটাই থাকুক, ঠিক আছে। তো দেখেন এখন এইটাকে যদি আমি কপি করি, ধরেন এটা আমি মেশ টুলটা ইউজ করলাম না, এটা আমি ফ্ল্যাট কালার ইউজ করলাম এখানে, এই যে এখন এইটাতে আমার মানে যে আমটা আম তো পাকে এইভাবে জানেন যে কোনো এক সাইড থেকে হলুদ হওয়া শুরু হয়, এরপর হচ্ছে আস্তে আস্তে পুরো আমটা মানে পেকে হলুদ হয়, তাই না? অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক পয়েন্টে আপনার যদি কালার চেঞ্জের দরকার হয় তাহলে সেটা হচ্ছে আপনি যে মেশ টুলটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে কিন্তু এটা সম্ভব হয় না, ঠিক আছে, যে আপনি গ্রেডিয়েন্ট দিয়ে, কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে যে কোনো একদিক থেকে হয়,
বা যে কোনো, এখন আপনি যদি ধরেন এখানে ধরেন এটা মেশ টুলটা নাই, ধরেন এখানে মেশ টুলটা নাই, এই যে আমি অল্টার চেপে ধরে এই পয়েন্টে ক্লিক করলে মেশ টুলটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরেন এটা এটাতে মেশ টুল নাই, ঠিক আছে। এখন এটাতে আমি যদি গ্রেডিয়েন্ট ইউজ করি, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে আমার কি হয়, আচ্ছা এখান থেকে এই পয়েন্টে এটাতে ডাবল ক্লিক করলাম আমি, আমি এখান থেকে কালার কোডটা নেই। আচ্ছা এখানে কালার কোড নেওয়া, কপি করা, এই জিনিসগুলো দেখানো হয়েছে আপনাদেরকে? জি ভাইয়া এগুলো পারি। আচ্ছা আচ্ছা, এখান থেকে গিয়ে যেমন ধরেন আমি যে গ্রেডিয়েন্ট দিলাম এখানে, গ্রেডিয়েন্ট, আচ্ছা এই গ্রেডিয়েন্টটাই দেয় আপাতত, এটা আমি দেব, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে না কেন? এই গ্রেডিয়েন্ট বারে ক্লিক করেন, নিচে নিচে, হ্যাঁ না এটা হচ্ছে না কেন ভাই? এই পাশে মেশ টুলের পাশে ওই গ্রেডিয়েন্টে আই করেন তাহলে হবে। এরকম তো হওয়ার কথা না, সমস্যা আশ্চর্য। এই এখন আবার এটা দেখেন, একটা জিনিস ওই যে আপনি ওই পাশে আপনি ওই ওইখানে কি করছিলেন একটা ভুল হয়েছে মনে হয়, এই পাশে আসবে গ্রেডিয়েন্ট অন করেন আবার, এই যে এই পাশে সিলেকশনে টাইপের ওইখানে আপনি ওই একদম পুরো ডাইনেরটা করছিলেন মনে হয়, খেয়াল করলাম। কোনটা এটা নাকি নাকি এটা? ভাইকে সিলেক্ট করে নেন, সিলেকশন থেকে সিলেক্ট করে নেন আমরা। হ্যাঁ সিলেক্ট তো করাই আছে, বাট হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা এটা মেবি ওই মেশ ছিল আগে, মেশটা আমি রিমুভ করতে যে মেবি ওইটার কারণে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা আমি অন্য আরেকটা শেপ নিয়ে, ওই যে ওখানে এটা তো হচ্ছে, এটা ওই শেপে একটা প্রবলেম ছিল আর কি, যা বুঝতেছি আর কি। আচ্ছা যাই হোক, তো দেখেন এখন একটা স্পেসিফিক শেপ মানে ইয়ে থেকে যদি আমি যদি ইয়ে করতে যাইতাম তাহলে সমস্যা হইতো এখানে। জি ধরেন এই পয়েন্টে, আচ্ছা এখানে এটার কালারটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সেট, এখানে এসে আমি এখানে 8 জিবি, এটা 8 জিবি কালার মধ্যে, এখানে এসে কন্ট্রোল পি এন্টার, তারপরে মেশ টুল দিয়ে এই যে কালারটা আছে এটার কালার কোডটা কপি করলাম কন্ট্রোল সি, কালার কোডটা কপি করা, সরি এটা সিলেক্ট করলে এটা কালার চেঞ্জ হয়ে যায়, আবার এখানে আসলাম এটা সিলেক্ট করলাম 8 জিবি কালার মোড, কন্ট্রোল ভি এন্টার। ওকে এখন দেখেন কি অবস্থা, এখন হচ্ছে আমি আমার পছন্দসই জায়গা থেকে আমি এই যে গ্রেডিয়েন্টের এটা দিতে পারছি না। এখন দেখেন এখান থেকে এই যে মেশ টুলে এখন আমি যে কালারটা দিলাম এখান থেকে এটাকে একটু থ্রিডি থ্রিডি একটু মনে হচ্ছে, তাই না জিনিসটাকে দেখেন? একটু অরিজিনাল অরিজিনাল মনে হচ্ছে। হ্যাঁ একটু অরিজিনাল অরিজিনাল মনে হচ্ছে। কন্ট্রোল পি আমি যদি, ওকে এখন দেখেন এটা, হ্যাঁ অরিজিনাল অরিজিনাল মনে হচ্ছে, এখন মনে হচ্ছে মানে আমের মতোই, তাই না? এখন দেখেন এখানে আবার আমি চাইলে মেশ টুলটা সিলেক্ট করে এখান থেকে এই যে এটার পয়েন্টটাকে আমরা বড় ছোট করতে পারবো বা ছড়ানোর স্টাইলটা ইয়ে করতে পারবো। তো দেখেন এখানে ছড়ানোর স্টাইলটাও কিন্তু সে একটু থ্রিডি একটা ইয়ের মতোই করছে, যাতে দেখতে রিয়েলিস্টিক মনে হয় আর কি জিনিসটাকে, ঠিক আছে। যে দেখেন এখন এখন আবার এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এই যে এখন হচ্ছে এটাকে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে। আমি চাইলে এই পয়েন্টটাও
বা এই পয়েন্ট একটু কালার চেঞ্জ করে দিতে পারি। কন্ট্রোল ভি এন্টার। আচ্ছা না, এটা আবার ইয়ে হচ্ছে না, এটাই এটাই সুন্দর দেখাচ্ছে। তো এখানে হচ্ছে এই যে মেশ টুল দিয়ে আপনার আরো, আপনারা ইয়ে দেখছিলেন না, ইনস্টাগ্রামের লোগো দেখছিলেন না আপনারা? এই যে ইনস্টাগ্রামের লোগো দেখছেন, এই যে ইনস্টাগ্রামের এই যে কালার যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু মেশ টুল দিয়ে করা হয়েছে। ঠিক আছে, আগে মানে এইটা ইনস্টাগ্রামের লোগোটা, ইনস্টাগ্রামের লোগোটা অনেক আগে, তাই না? বাট লেটেস্ট ইয়েগুলোতে মানে গ্রেডিয়েন্ট তো আগে ছিল দুই রকমের, একটা ছিল এই যে এখানে আছে দেখেন, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, মানে রেডিয়াল আর কি। ঠিক আছে, আর এখন আরেকটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট নামে আরেকটা নতুন অপশন ইয়ে আসছে, এটা হচ্ছে লেটেস্টগুলোতে চালু করছে আর কি। এখানে আপনি সর্বোচ্চ চারটা বা পাঁচটা পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো ইনস্টাগ্রামের এই যে লোগোটা আছে দেখেন, এখানে কয়টা কালার আছে, এখানে চারটা, এক দুই তিন, এখানে চারটা কালার আছে। ঠিক আছে, তা আপনি এই চারটা এখন এখানে চাইলে আপনি এটা মানে আগে তো এটা ছিল না, তখন হচ্ছে মেশ টুল দিয়ে করা হয়েছিল। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। কালার কপি করতে পারেন আপনারা, ধরেন আমরা এখন ইনস্টাগ্রামের লোগোটা যদি কপি করতে চাই, চাইলে মানে কিভাবে কপি করব, মানে কালার মানে এখান থেকে যে যে কালারগুলো আছে সেগুলো কপি করতে পারবেন আপনারা? লোগো দিলাম। আচ্ছা আচ্ছা, আমি এটা আপনাদেরকে একটু দেখাই। আমরা ওপেন, ওরে বাবা কত বড়। আচ্ছা, এটা একটা নতুন উইন্ডোতে ইয়ে ওপেন হয়েছে। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে ফেলি। ধরেন সাপোজ আমরা ইনস্টাগ্রামের লোগোটাকে কপি করবো, ঠিক আছে, অ্যালাইনমেন্ট তো দেখানো হয়েছে না, কীভাবে আর্ট বোর্ডের সঙ্গে অ্যালাইনমেন্ট করে কিংবা অবজেক্টের সঙ্গে অ্যালাইনমেন্ট করে, ওগুলো দেখানো হয়েছে না আপনাদেরকে? জি ভাইয়া, ওগুলো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে দেখেন, হ্যাঁ প্রথমে দেখেন, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার শেপ, ঠিক আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কিন্তু স্কোয়ার শেপ। তো আমরা প্রথমে এইটার মতো, প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নেই, ঠিক আছে, আমরা শিফট চেপে ধরলাম। আচ্ছা, এটাকে আমরা একটু লক করে দিই, এই ইয়া অবজেক্টগুলোকে লক করা আনলক করা এগুলো দেখাইছি আপনাদেরকে। ধরেন আমরা এখন ডিজাইন করতে গেলে মানে অ্যাক্সিডেন্টলি এটাতে ক্লিক পড়ে এটা একটু ইয়ে হয়ে যেতে পারে, ডিসপ্লেস হয়ে যেতে পারে, তো আমরা কী করবো, কন্ট্রোল টু দিয়ে এটাকে আনলক লক করে দেবো। ঠিক আছে, আবার কন্ট্রোল অল্টার টু দিলে এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার টু, আনলক হচ্ছে না কেন, শিফট কন্ট্রোল টু। আচ্ছা, এটা আনলক হচ্ছে না কেন, কন্ট্রোল অল্টার টু, আমার বাটন কাজ করতেছে না নাকি? রাইট বাটন ক্লিক করে আনলক করা যায় না, এটা কিবোর্ড, কিবোর্ড দিয়ে আনলক করা যায়, কন্ট্রোল অল্টার টু দিলেই তো এটা আনলক হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল দিয়ে লক, কন্ট্রোল শিফট টু, আশ্চর্য আমার কি একটা কি কাজ করে, কন্ট্রোল অল্টার টু। হুম হুম, ভাই কন্ট্রোল অল্টার টু দেন, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু দিচ্ছি কিন্তু আমার কি কাজ করতেছে না, আমার কিবোর্ড সমস্যা হয়েছে নাকি, আশ্চর্য ব্যাপার। জিপিইউ তে প্রেসার পড়ে তো তার জন্য হয়তো কাজ করতে দেরিও করে। আচ্ছা, তাই আমি ম্যানুয়ালি এখন করলাম, আমি যে লেয়ার থেকে গিয়ে এটা আনলক করলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো প্রথমে আমরা একটা ইয়ে নিব, একটা ইয়ে নিব, স্কোয়ার শেপ নিই আমরা। এই যে প্রথমে ধরেন সাপোজ একটা স্কোয়ার শেপ আমরা নিলাম, আপাতত আমরা এটার ফিলটা না রাখি, এটাকে এরপর আমরা হচ্ছে এটার সাইজে নিয়ে আসি, কেমন, তো আমরা শিফট চেপে ধরে আমরা এটাকে সাইজিং করি, তাহলে রেশিওটা ঠিক থাকবে। ওকে, এখন এদিকে রেশিও ঠিক আছে, এদিকে রেশিও ঠিক আছে, ওকে ফাইন, আমরা এটার ইয়ে রাখি। আচ্ছা, এই সবগুলোকে আমরা সেন্টারে নিয়ে আসি। আচ্ছা, এটাকে লক করে কন্ট্রোল টু,
আচ্ছা এখন হ্যাঁ এটা ঠিক আছে। এখন কি করব আমরা, এই যে কর্নার রেডিয়াস গুলো আছে না, এই যে এখানে যে কোনো একটাই ক্লিক করে ধরে টেনে এটা রেডিয়াস এর সমান করে দেব, ঠিক আছে? এই যে ওকে, এখন এটার এটা রেডিয়াস সমান হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু পাশে নিয়ে যাই, এটাকে এখন এইটাতে আমরা আপাতত এখন এই যে ফিলটা দেই, এখন আমরা ফিল এটা দেই, এরপর এটাতে আমরা এখন গ্রেডিয়েন্ট ইউজ করব। এখানে গ্রেডিয়েন্ট গিয়ে আমি ফ্রিডম গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা কোথা থেকে আসলো? আচ্ছা এটা মেবি বাই ডিফল্ট কোন একটা গ্রেডিয়েন্ট ছিল। আচ্ছা দেখো আমরা এখন এখানে এখানে কয়টা কালার আছে, একটা দুইটা তিনটা চারটা কালার আছে, তাই না? আবার এখানে মাঝেও একটা কালার আছে, এটা ওকে। এখন এখানে এই পয়েন্টগুলোকে আমি একটু প্লেসে নিয়ে আসি। এখন এখানে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করব, এই জায়গায় একটা পয়েন্ট অ্যাড করব, ঠিক আছে? এখন প্রথমে এই পয়েন্টে আমরা আসি, এই পয়েন্টে আসলে এই পয়েন্টে কি কালার আছে দেখেন, এখানে একটু অরেঞ্জ টাইপের একটা কালার আছে, তাই না? এটা এখানে দেই। আচ্ছা এখানে মেবি তিনটা কালার আছে, দুইটা তিন চারটা কালার আছে। লোগোতে আচ্ছা আমরা প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করি, এটাতে ডাবল ক্লিক করি, করে এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে আমরা এই জায়গাটা সিলেক্ট করি। আচ্ছা এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে আমরা এখানে সিলেক্ট করি, তাহলে এই পয়েন্টে এখানে যে কালারটা আছে এটা ওই পয়েন্টে এই পয়েন্ট কালারটা হয়ে যাবে। ওকে এরপর এই পয়েন্টটা আমরা সিলেক্ট করি, এখান থেকে আই ড্রপার টুল সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব। আই ড্রপার টুল দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করব, তাহলে এখানে এই কালারটা হয়ে যাবে। তারপরে এই পয়েন্টটা সিলেক্ট করে আই ড্রপার টুলটা দিয়ে আমি এটা সিলেক্ট করলে এখানে এটা হয়ে যাবে, এটা এই জায়গায় এটা সিলেক্ট করলে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো হয়নি, আমরা এটাকে এই রেডিয়াল রাখি, ঠিক আছে? রেডিয়াল রেখে এখানে আরো দুইটা পয়েন্ট আমরা যোগ করি এখানে, ঠিক আছে? ওকে প্রথম পয়েন্টে আমরা এই কালারটা দিব, দ্বিতীয় যে পয়েন্টটা আছে ওখানে আমরা এই কালারটা দিব, তৃতীয় পয়েন্টে আমরা এই কালারটা দিব, চতুর্থ পয়েন্টে আমরা এই কালার দেবো, ঠিক আছে? এখন এটাকে আমরা ওকে এখন দেখেন, এরপর আমরা এটা এখান থেকে পুরোপুরি অ্যাকুরেট হচ্ছে না, বাট কিছুটা অ্যাকুরেট হয়েছে, তাই না?
হ্যালো জি ভাই, কাছাকাছি গেছে আর কি ভাই, কাছাকাছি গেছে। এইটাকে যদি এখন আমরা ইয়ে করি, এইটাকে যদি আমরা ফ্রিডম গ্রেডিয়েন্ট দিই, আচ্ছা তাহলে হচ্ছে না। এটা মেশ টুল দিয়েই করছে শিওর, ঠিক আছে। দেখেন আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে হচ্ছে, এটা মেশ টুল দিয়ে করছে। আমি এখন এখান থেকে গ্রেডিয়েন্টটা বাদ দিই, আমি এখানে মেশ টুল ইউজ করব। আমি এই এখান দিয়ে এইখান দিয়ে একটা এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম। ওকে, এখন এই পয়েন্টে আমি এই কালারটা দিলাম, এখানে আমি দেখ সহজ মনে হইলো কিন্তু ক্রিটিক্যাল অনেক। হুম হুম ইভেন না, এটা হচ্ছে কপি করাও ক্রিটিক্যাল, আপনি যদি হুবহু কপি করতে চান। ওকে, তো এই আমি কালার কোডটা কপি করলাম, আমরা এই মাত্র যেটা করছি এটা হচ্ছে কালার কোডটা কপি করছে, করে কন্ট্রোল ভি দিলাম। ওকে, এরপরে এই পয়েন্টে আসি আমরা, এখানে এসে আমরা এই কালারটা আমাদের এখানে মেশ নেওয়াতে একটু প্রবলেম হয়েছে, মেশ এখানে একটা নেব, এখানে একটা নেব। এখন হচ্ছে আমরা এবার ইয়েটা ইয়ে করবো, কালারগুলো চেঞ্জ করবো। এরপরে মেশ দিয়ে এটা সিলেক্ট করবো, এটা দিয়ে এই কালারটা সিলেক্ট করবো, এবার মেশের এই পয়েন্টটা সিলেক্ট করবো। সেটা মেশ টুল দিয়ে করছে, তবে অনেক ইয়েতে করছে। আচ্ছা যাই হোক, এটা ক্রিটিক্যাল, এটাতে আমাকে মেশের আরো অনেকগুলো পয়েন্ট নিতে হবে, বুঝতে পারছেন? পয়েন্টগুলো নিয়ে আরো অনেক টাইমলি এই জিনিসটা করতে হবে। আচ্ছা, এটা তাহলে আপনারা আপাতত মেশ দিয়ে করার দরকার নেই, এটা এরকম টাইপের কিছু করতে হলে আপনারা ওই যে ফ্রিডম যে গ্রেডিয়েন্টটা আছে এইটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এটা ইউজ করে আপনাদের যে যে পয়েন্টে যে কালার দেওয়া দরকার আপনারা ওই কালারটা দিয়ে দেবেন। ওকে, বা প্রথমে যেভাবে দেখাইছি আপনাদেরকে যে আমরা ইয়ে থেকে বিভিন্ন পয়েন্ট থেকে ইয়েটা নিলাম, তবে এখানে দেখেন এই ইমেজটা দেখলে মোটামুটি এটা না, এই ইমেজটা দেখলে বোঝা যায় যে এরা আসলে এখানে মেশ ইউজ করে না, এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছে। দেখেন 1, 2, 3, 4টা কালার ইউজ করছে, অরেঞ্জ, রেড, আর এটা ম্যাজেন্ডা, বা এখানে একটা পিঙ্ক কালার, একটা পিঙ্কের মতো একটা কালার আছে, আর হচ্ছে বেগুনি কালার একটা ইউজ করছে, গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ইউজ করছে আর কি। প্রথমে আমরা যেভাবে করছিলাম, আচ্ছা আমি অল্টার চেপে ধরে মেশগুলো ডিলিট করে দিই, গ্রেডিয়েন্ট দিলাম, আচ্ছা মেশ দেওয়ার পরে শেপগুলোর সাথে কি হয়ে যায় যে তখন আর এখানে গ্রেডিয়েন্ট কাজ করে না? তাহলে আমি যদি অবজেক্টে যাই, না রাস্তা দেখতে হবে না,
আচ্ছা যাই হোক আমার একটা শেপ নেই এবার আমরা এই শেপটা নেই পুরোপুরি অ্যাকুরেট হয় নাই পরে আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো অ্যাকুরেট কীভাবে করবেন আপাতত এখন বাকি অংশটা দেখাই কেমন এখানে এইটা জি ভাইয়া ওকে এখন এটাকে চাইলে আমরা এখন এটাকে এটার মতো করলাম এখন এটাকে কি করবো আমরা স্ট্রোক দিব ঠিক আছে হোয়াইট কালার স্ট্রোক দিব এখান থেকে স্ট্রোক কোথায় যে স্ট্রোক স্ট্রোকটা আমরা এখান থেকে স্ট্রোকের তিনটে ইয়ে আছে যে মিডল অ্যালাইন স্ট্রোক অ্যালাইন স্ট্রোক ইনসাইড আর অ্যালাইন স্ট্রোক আউটসাইড এই জিনিসগুলো আপনারা জানেন দেখছিলেন এই জিনিসগুলো মানে কখন স্ট্রোক ভিতরে বাড়ে কখন দুই পাশে কতটুকু হয়েছে বা না হয়েছে এবার আমরা এটাকে সাদা করে দেই পরে একটা সার্কেল ইয়ে নিব শিফট চেপে ধরে আমরা সার্কেলটা নেই শিফট চেপে ধরে বড় করতেছি যাতে রেশিও ঠিক থাকে এটাকে একটা হালকা অন্য কালার দেই যাতে ওকে এবার এটা না এটা লক করে দিই কন্ট্রোল টু এখানে এটার কালার চেঞ্জ করে দিই হোয়াইট এখন এটাকে আমরা মিডল অ্যালাইন করে দেই এই সবগুলোকে যদি আমরা মিডল অ্যালাইন করে দেই দেখেন আচ্ছা এটা তো একটু বড় হবে না আচ্ছা এখন এখান থেকে শুধু একটা ইয়ে রয়ে গেছে
এটা আমরা পেইন্ট ব্রাশ দিয়ে হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা ভাইয়া, হুম হুম এইটা করার ডিজাইনার কত টাকা নিচ্ছে জানেন নাকি? এই ইনস্টাগ্রাম লোগো ডিজাইনের মানে মানে কত খরচ হয়েছে তাদের সেটা? মানে এই মানে লোগোটা ডিজাইন করে ফ্ল্যাট আইকনটা ডিজাইন করে দিছে, তার জন্য কত টাকা নিচ্ছে ডিজাইনার? এটা আমরা গুগল করে দেখতে পারি। লোগো প্রাইস তাদের নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করছে মেবি ইনস্টাগ্রাম লোগো মেকার। জি ভাই, এরকম পর পরই আপনারই চেঞ্জ করে অনেক কিছু, বিভিন্ন কালারিং এ অনেক কিছু চেঞ্জ করে, তো নিজস্বই হওয়ার কথা। ইনস্টাগ্রাম লোগো ইনস্টাগ্রাম লোগো আচ্ছা, ইনস্টাগ্রাম লোগো ভাই একটা ওয়েবসাইটে এই যে ইনস্টাগ্রাম লোগো মেকিং কস্ট দেখাইতেছে আপনার $300 থেকে $1300-এর মধ্যে আর কি। এটাই তো দেখাচ্ছে না? জি ভাই, আচ্ছা আমরা অন্য আরেকটাও দেখতে পারি। আমরা হচ্ছে এত কম হবে নাকি? এত বড় একটা প্রতিষ্ঠান মাত্র $1300 মানা যায় নাকি? কমপক্ষে না হলে $20-$30 তো যাইবে। আচ্ছা আমরা অ্যাপেলের লোগোর ভ্যালুটা দেখি, যে বানাইছে তারে কত দিছে সেটা তো জানি না, তাকে কোম্পানি, এখন কোম্পানি যদি একদম প্রাইমারি পর্যায়ে হয়, যেমন ধরেন আজকে একটা কোম্পানি শুরু হলো, তাহলে এখন আজকে একটা কোম্পানি শুরু হইলে এটা তো এখনো কোনো নাম ডাক কিছুই নাই, তো তাহলে এখন এটা লোগোর ভ্যালু কি এত দাম হবে? অবশ্যই না। পরবর্তীতে যখন একটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কোম্পানি যত বড় হবে তখন কিন্তু আস্তে আস্তে ওই কোম্পানির সব কিছুরই কিন্তু ভ্যালু বাড়তে থাকে। এবার হোক সেটা লোগো হোক, এটা তাদের বিজনেস বিজনেস ভ্যালু হোক অথবা তাদের প্রোডাক্ট হোক, সব কিছুরই কিন্তু প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, যেমন ধরেন এই যে দেখেন অ্যাপেল লোগো ডিজাইনে তাদের কত খরচ হচ্ছে সেটাও লিখলে হয়তো আমি পাবো, বাট দেখেন এখন এই মুহূর্তে এই লোগোটার ভ্যালু হচ্ছে $154.1 বিলিয়ন। ঠিক আছে, যেটা হচ্ছে নেক্সট ভ্যালু মানে গুগলের অনুযায়ী গুগলেরটা ভ্যালু হচ্ছে 80, উইচ ইজ নিয়ারলি ডাবল দ্য সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড গুগল। আচ্ছা, গুগলের চাইতেও দামি, গুগলেরটার গুগলের ভ্যালু হচ্ছে এই মুহূর্তে যে লোগোটা আছে ওটার ভ্যালু হচ্ছে $82.5 বিলিয়ন। ঠিক আছে, এই যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো লোগোর ভ্যালু আসলে এরকম, মানে শুরুতে আপনি এরকম একটা $1 মিলিয়ন লোগো আপনি বানাই ফেলতে পারবেন না, তবে আপনি যদি একজন ভালো লোগো, যেমন ধরেন যে ধরেন আজকে যদি লোগো গুগল অথবা অ্যাপেল যদি তাদের জন্য লোগো ডিজাইনার দরকার হয়, আপনার কী মনে হয় তারা কি এরকম ফাইবারে বা freelancer.com-এ গিয়ে কি তারা এরকম জব পোস্ট করবে যে গুগলের জন্য একটা লোগো বানাই দাও বা অ্যাপেলের জন্য? জি বলেন না, কারণ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যারা আছে তাদের তারা উল্টা তাদের বিষয়ে। অ্যাবসোলুটলি, কিন্তু আজকে যদি একটা নতুন কোম্পানি শুরু হয়, যেমন ধরুন আজকে একটা কোম্পানি প্রতিদিন নতুন কোম্পানি শুরু হচ্ছে, ঠিক আছে, আবার প্রতিদিন অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আজকে যদি একটা কোম্পানি শুরু হয় সে আজকে হয়তো জব মানে ফাইবারে অথবা freelancer.com-এ সে জব পোস্ট দিতে পারে, ঠিক আছে, যে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, এত ডলার দেওয়া হবে বা একটা কিছু। ঠিক আছে, পরবর্তীতে যখন ওই লোগোর ভ্যালু বাড়বে তখন ওই ডিজাইনারেরও ভ্যালু বাড়বে। ঠিক আছে, তারা যদি দেখবে, ধরেন আপনারা তারা ধরেন আপনি তাদেরকে আপনি একটা ফ্রিতে লগো করে দিলেন, কিন্তু বললেন যে আপনি আমাকে একটা দিবেন মানে রিভিউ দিবেন বা
রেকমেন্ডেশন দিবেন আপনি, ঠিক আছে? যাতে আপনার রেকমেন্ডেশনের কারণে, ধরেন আপনি যদি যে ভালো, আপনার রেকমেন্ডেশনের কারণে যাতে আমি একটা ভালো অন্য যাতে একটা ভালো একটা প্রজেক্ট পাই, অন্য কারো যাতে কাজ করতে পারি, ঠিক আছে? তো যখন ওই কোম্পানিটা বড় হবে, ধরেন শুরুতে হয়তো কোম্পানির অত বাজেট ছিল না, আপনাকে অনেক কম টাকা দিয়েছিল, তখন আপনি তাকে বললেন যে আচ্ছা তুমি আমাকে তাহলে ইয়ে দিবা, মানে ক্রেডিট দিবা, বা যে আমি যে লোগোটা বানাইছি তুমি তোমার মানে কোম্পানিতে লাগবা বা বলবা, আমার একটা প্রচারণা করে দিবা যাতে আমার ক্লায়েন্ট মানে, তখন তাদের দেখা দেখি, দেখেন আজকে যদি আজকে অ্যাপল যদি বা গুগল যদি নতুন লোগো বানাইতে যায়, তাহলে তারা দেখবে যে এই মানে বড় ডিজাইনার কে আছে, যে যে বড় কোম্পানির জন্য লোগো ডিজাইন করে, ঠিক আছে, তারা তাকে হায়ার করবে। দেখা গেছে একই ডিজাইনার গুগলের জন্য লোগো বানাচ্ছে, হয়তো অ্যাপলের জন্য লোগো বানাচ্ছে, কিংবা মাইক্রোসফটের জন্য লোগো বানাচ্ছে, ঠিক আছে, হইতে পারে, এবং তারা কিন্তু ওই টাইপের ডিজাইনারদেরকে হায়ার করবে। তবে এটা সম্ভাবনা কম যে সেম ডিজাইনারকে দিয়ে, ধরেন প্রতিদ্বন্দ্বী দুইটা কোম্পানি সেম ডিজাইনার দিয়ে নাও করাইতে পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি তারা অন্য করাবে না ভাই, 100%, হ্যাঁ করায় না, পসিবিলিটি অনেক কম, হ্যাঁ স্বাভাবিক, আমি হইলেও করাইতাম না কিন্তু, ঠিক আছে, কারণ স্বাভাবিক, এখন কোনো কারণে যদি আমার লোগোর মধ্যে যদি ওর কোম্পানির একটা ইয়ে থেকে মানে চলে আসে, এটা একটা, আমি তো এই রিস্ক তো আমি নিব না, ঠিক আছে, আমি অন্য ভালো একজন ডিজাইনার দেখবো যে ক্রিয়েটিভলি আমার ইয়েটাকে ইয়ে করতে পারে, ঠিক আছে। তো লোগোর ভ্যালু আসলে এভাবে ইয়ে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এই তো গেল ইনস্টাগ্রাম লোগো। আচ্ছা এটা কিভাবে মেশ টুলের কাজ দেখাইতে কি, এটা আমরা প্রসঙ্গক্রমে দেখাইছিলাম, আচ্ছা পুরোপুরি পারফেক্টলি যদিও আমরা করতে পারি নাই, বাট অলমোস্ট সেমই হয়েছে, তাই না? আচ্ছা সুন্দর হয়েছে অনেক, এইটা তো মানে অরিজিনালটাই যে চোখে লাগে পাশে হলুদ টা একটু, হুম হুম আপনার হ্যাঁ সেটা আমাদের ওই যে পজিশনিংটা একটু ইয়ে হয়েছে আর কি, পজিশনিংটা যদি আমরা একটু ইয়ে করে দিই তাহলে হয়তো ইয়ে হবে আর কি, হয়তো এই যে। তবে এখানে প্রবলেম হচ্ছে যে দেখেন এখানে, হ্যাঁ এক করে এই যে, এই যে আমাদের এইখানে এই কর্নারের জিনিসটা এই জায়গা, এই জায়গায় হবে আর কি, এখানে হবে না, তো এটা মেশ টুল অথবা ওই যে তারা যে আরেকটা নতুন যে ইয়েটা দিছে ওটা দিয়ে হবে আর কি। আচ্ছা দেখ, ফ্রিডম, হুম হুম ফ্রিডম ইয়ে টুল আর কি। আচ্ছা তারপর আই ড্রপার টুল তো জানেন আপনারা, এখানে আছে ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলও দেখেছি আপনাদেরকে, পাই চার্ট, আচ্ছা এটা স্প্রে সিম্বল টুল, আচ্ছা এটা হচ্ছে সিম্বল, বিভিন্ন সিম্বল স্প্রে করার জন্য, সিম্বলের আবার লাইব্রেরি আছে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে এই যে সিম্বলস, সিম্বলসে চলে গেলে সিম্বল লাইব্রেরিতে যদি যাই, এটা হচ্ছে সিম্বল লাইব্রেরি, এখান থেকে আমার দেখেন অনেকগুলো সিম্বল আছে, দেখেন মোবাইল ম্যাপ, তো মোবাইল আমরা সিলেক্ট করলাম, দেখুন এখানে অনেকগুলো সিম্বল আছে, তো আমরা যেকোনো একটা সিম্বল সিলেক্ট করি, ধরুন আমরা একটা সিম্বল সিলেক্ট করলাম, করে এখন এই যে আমরা এই যে এটাকে ব্রাশ সাইজটাকে একটু ছোট বা বড় করি, করে এরপর এটাকে স্প্রে করা শুরু করি, কেমন এই যে দিলাম দেখছেন, এই যে ঠিক আছে, এখন এখানে যেটা আমরা অন্য লোগো সিলেক্ট করি, অন্য আইকন, আবার এটা আমি যদি একটু ধরে ক্লিক করে আমি ধরে রাখছি, ঠিক আছে, এই যে দেখেন এখানে স্প্রে করতেছে তো করতেছে, করতেছে তো করতেছে, ঠিক আছে, এক জায়গায় ধরে রাখছি সে করতেছে এরকম বাবলের মতো, কিন্তু যখন ক্লিক করে তখন আমি এখন ছড়াই ছিটাই দিচ্ছি, তখন সে আস্তে আস্তে ইয়ে করছে, দেখছেন এটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল আর কি। এখানে সিম্বল, হ্যাঁ হ্যাঁ এখানে অনেক সিম্বল আছে, দেখেন এই যে ম্যাপ, ম্যাপসে গেলে দেখেন যে ম্যাপসের আইকন আছে, ফ্যাশন আছে, ফ্যাশনে সিলেক্ট করেন, এই যে ফ্যাশন আইটেম আছে এখানে, এই যে যেমন ধরে আমি প্যান্ট দিলাম, এখানে প্যান্ট, প্যান্টের সিম্বলটা আমি স্প্রে করব, ঠিক আছে দেখছেন ক্যাপের সিম্বল স্প্রে করব, ক্যাপ, এই যে আপনার এখানে দেখবেন নাম লেখা আছে, আবার ওপেন লাইব্রেরি দিয়ে আপনি অন্য সিম্বল লাইব্রেরিও চাইলে বাইরে থেকে ডাউনলোড করে এখান থেকে ওপেন লাইব্রেরি দিয়ে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিলে ওই সিম্বলটা ওখানে এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি সেটাও ইউজ করতে পারবেন। তারপর সিম্বল এখানে সিম্বল স্প্রেয়ার টুল, এরপর হচ্ছে এটা তো সিম্বল স্প্রে করলেন, এরপর হচ্ছে ওই সিম্বলগুলোকে এই যে সিম্বল শিফটার টুল শিফট করতে পারবেন, স্ক্রাঞ্চার টুল,
সিম্বল সাইজার টুল, স্পিনার টুল, সিম্বল, এখন হচ্ছে ওই যে সিম্বলটা স্প্রে করছেন, করার পরে সিম্বলগুলোকে আরও অনেক কিছু করা যাবে, ঠিক আছে? এগুলো দিয়ে হচ্ছে সেটা করবেন আপনি। যখন ধরেন এইটা দিয়ে সিম্বল শিফট শিফট করে, সেগুলো তো শিফট হচ্ছে না, এটা আমরা এখানে আনি আমার পরে। দেখেন ধরেন আমরা একটা সিম্বল নেই, মোবাইল নিলাম, এটাই নেই বা পারি সিম্বলটা নিয়ে, এখন আমরা এখানে অনেকগুলো সিম্বল স্প্রে করলাম, ওকে? এখন দেখেন এই যে সিম্বল শিফটার টুল, শিফটার টুল দিয়ে আমি যখন এই যে ক্লিক করে ধরে, এই যে দেখেন এগুলোকে ইয়ে করতেছি, এই যে আমি এখন এগুলোকে শিফট করতে ছড়াই ছিটাই দিচ্ছি, ঠিক আছে? ক্লিক করে ধরে ধরে দেখতেছেন, এগুলো এতক্ষণ এক জায়গায় ছিল, এখন আমি এগুলোকে ছড়াই ছিটাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপর আছে এখানে সিম্বল স্ক্রাঞ্চার টুল, সিম্বল স্ক্রাঞ্চার টুল দিয়ে হচ্ছে দেখেন এগুলোকে আমি আবার ইয়ে করছে জড়ো করতেছি, ঠিক আছে? যে ক্লিক করে ধরে রাখলাম, ক্লিক করে ধরে রেখে দেখেন এগুলোকে আমি আবার জড়ো করতেছি, ঠিক আছে? আবার ক্লিক ছেড়ে দিলাম, ক্লিক করে ধরে রাখলাম, দেখছেন এগুলোকে আমি আবার জড়ো করে ফেলতেছি, ওকে? আচ্ছা, এরপর দেখেন সিম্বল সাইজার টুল, এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা সিম্বল আপনি সিলেক্ট করবেন, করে ওটাকে আপনি বড় ছোট করবেন, বা এভাবে ক্লিক করে ধরে রেখে যদি সবগুলোর উপরে অ্যাপ্লাই করেন তাহলে ওগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে, ঠিক আছে? ক্লিক করে যেটার উপর ধরে রাখবেন সেটা বড় হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, ঠিক আছে? তারপরে সিম্বল স্পিনার টুল, এটা হচ্ছে সিম্বলের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করে যখন ঘুরাবেন তখন এই যে সিম্বলগুলো ঘুরতে থাকবে, সেগুলোকে ছোট করে দেওয়া হবে, এই যে সিম্বল স্পিনার টুল, এটা দিয়ে হচ্ছে সিম্বলগুলো ঘুরতে থাকবে, দেখেন দেখছেন? আপনি এটাকে এই দিকে আপনি আনলেন, ঘুরে গেছে, এই যে দেখছেন এখন ঘুরতেছে সিম্বলগুলো। তারপর সিম্বল স্টেইনার টুল, আচ্ছা এটা হচ্ছে ইয়ার সিম্বলের কালার চেঞ্জ করার জন্য প্রথমে একটা কালার সিলেক্ট করতে হবে, আমরা এটাকে ইয়ে করি এখান থেকে সিলেক্ট করি, এই যে দেখছেন এখন আমি সিম্বলের কালারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? সিম্বলে এই যে যতবার ক্লিক করবো ততবার আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? যতবার কালার চেঞ্জ মানে ক্লিক করবো চেঞ্জ হতে থাকবে, এই যে ভালোভাবে কালার চেঞ্জ করার জন্য। ভাই আমরা যে ফ্ল্যাট আইকন থেকে যেগুলো আই করি ওগুলো হবে না, না শুধু ডিফল্ট যেগুলো আপনার সব এখানে দেয়া, না না ফ্ল্যাট আইকন থেকে ওগুলো তো ম্যানুয়ালি আপনার ওগুলো সিম্বল মানে ওগুলো তো সিম ওগুলো তো ইয়ে হিসেবে আসতেছে আপনার ভেক্টর ফাইল হিসেবে বা পিএনজি ফাইল, আপনি তো ফ্ল্যাট আইকন থেকে তো আপনি তিনটা ফরম্যাট নামাইতে পারবেন, হয় জেপিজি, পিএনজি অথবা হচ্ছে এসভিজি, তো ওগুলো তো হচ্ছে নর্মালি ফরম্যাট ফাইল হিসেবে আসতেছে, তো ওগুলো আপনি ওই যে ম্যানুয়ালি এডিট করতে হবে, ওগুলো সিম্বল হিসেবে আসতেছে না। কিন্তু আপনি যদি গুগলে গিয়ে যদি আপনি ধরেন যে আইকনটা আপনি নিচ্ছেন ওটা গুগল থেকে যদি আপনি ওটার একটা লাইব্রেরি বা ওই ওটা যদি সিম্বল হিসেবে যদি আপনি ডাউনলোড করেন, করে যদি সেটা এখানেই যে সিম্বলে এসে লাইব্রেরিতে এসে ওপেন লাইব্রেরি গিয়ে যখন ওটা সিলেক্ট করবেন, যেমন ধরেন ব্যাপারটাকে আপনি বুঝতে পারছেন, আপনি ওই সময় আপনাকে ব্রাশ স্ট্রোক দেখাইছিলাম মনে আছে? ব্রাশ স্ট্রোক মানে এখানে ওয়াই এম সিম্বল, সিম্বল লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এখানে অনেকগুলো সিম্বল আছে, যেমন ধরেন আমি এই সিম্বলটা নিলাম, এই যে এটা ফ্রি ডাউনলোড করতেছি,
আচ্ছা আপনারা একজন একটু নোট ডাউন করে রাখবেন যে আমি কি কি টপিক আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে একটু সুবিধা হবে। আজকে তো ভাই করা হয় নাই। আচ্ছা সমস্যা নেই, আগামীকালকে ক্লাস থেকে করবেন, সবাই করবেন। হচ্ছে খাতা কলম নিয়ে রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন সবসময় ক্লাসে, পিসি দিয়ে কানেক্ট হবেন। আর আমি এটা তো আমার একটু অসুবিধা ফিল হচ্ছে, ওইটা জুম হইলে আমার জন্য একটু সুবিধা হতো আশা করি। আচ্ছা আমি একটু কথাবার্তা বলে দেখি চন্দন ভাইয়ের সাথে, যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে জুমে করানোর ট্রাই করবো। জুমে অনেক সহজ আর জুমে স্পিড অনেক ভালো, এটাতে আমি স্পিডের একটু ল্যাগিং দেখতেছি, যে কিছুক্ষণ পরে পর মানে ইয়ে করতেছে আর কি। মানে আমি ক্লিক করতেছি একটা, বাট আপনাদের মানে আপনারাই, আমি দেখলাম যে আপনারা কেউ একজন একটা ক্লিক করছেন, বাট আমি দেখছি আপনি ওটা ক্লিক করেন নাই, এরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি আর কি। তো এটা একটু কনফিউজিং আপনাদের জন্য, বাট জুমে এই জিনিসটা হয় না। জুমে হচ্ছে লো ডাটা, আর জুমের স্পেশালিটি হচ্ছে এটা লো ডাটাতেও মানে দেখা গেছে অনেকেরই হচ্ছে নেট প্রবলেম থাকে। তো আমরা সবাই জানি গুগল একটু, গুগলের সব কিছু একটু মানে খাদক প্রকৃতির, ঠিক আছে? গুগলের ক্রোম হচ্ছে র্যাম বেশি খায়, গুগলের সফটওয়্যার, জি ভাই, হ্যাঁ গুগলের সফটওয়্যারগুলো সবগুলো হচ্ছে ডাটা বেশি খায়, প্রচুর ডাটা খায়। ইভেন আপনারা যে যে মিট যে ইউজ করতেছেন, যারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছেন তাদের মেবি অনেক প্রবলেম হচ্ছে, তাই না? বাট জুমে কিন্তু এত ডাটা খায় না, জুমে ডাটা অনেক কম খায়, লো ডাটাতেও আপনাকে খুব ভালো সার্ভিস দিবে আপনাকে। ভাই অলরেডি 5 MB চলে গেছে, এমনি যদি নেট চালু থেকে ভাই তাই মনে করলেন গুগল থেকে ওরা ধরে নেট নিতে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয় যে জুমটাই আপনাদের জন্য ভালো হবে। সো 40 মিনিট পর পর কেটে গেলেও জুমটা বেটার হবে এটার চাইতো, ঠিক আছে? সমস্যা নাই তো ভাই, আপনারা তো এমনি আমাদের তো এমনি ব্রেক দেওয়া হয়, তো সেক্ষেত্রে 40 মিনিট পর একটা ব্রেক দিলেন, 5-10 মিনিট আবার 40 মিনিট পর 5 মিনিটের একটা দিলেন, সব মিলে ওটা ওটা ডিপেন্ড করবে। যদি আমার একটা হয় যে আমার টপিক এখনো শেষ হয়নি কিন্তু 40 মিনিট শেষ হয়ে গেছে, তাহলে সাথে সাথে জয়েন করে ফেলবেন। আর যদি এমন হয় যে না 40 মিনিটের ভিতর মানে 40 মিনিট পরে ইয়ে হচ্ছে, মনে হচ্ছে যে না এখন একটা ব্রেক দিলে ভালো হবে, তখন আপনাদেরকে ব্রেক দেওয়া হবে, ঠিক আছে? আর ব্রেক এভাবে আমি হয়তো ব্রেক এভাবে দিব না, আমি ব্রেক অন্যভাবে দিব হয়তো, ঠিক আছে? আমি এটা আজকে ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো, আপনাদেরকে গ্রুপে বা ইয়েতে তো আছেন। ও ভালো কথা, আপনাদের একটু আমাকে মেসেঞ্জার আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওটা লিঙ্কটা দিয়ে দিন, ঠিক আছে? আমি অ্যাড রিকোয়েস্ট পাঠাবো, এরপরে যারা অ্যাডমিন আছেন আমাকে ওখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? লিঙ্কটা দিন, আপনারা ইনভাইটেশন দিয়েন না, ইনভাইটেশন এর আগেও মেবি কেউ একজন দিয়েছেন কিন্তু ওটা আসেনি, আমার এখানে শো করতেছে না, ঠিক আছে? ফেসবুক গ্রুপ আর হচ্ছে যে বাড়ি কাজগুলো দিব ওগুলো হচ্ছে আপনারা কন্টিনিউয়াসলি ফেসবুক গ্রুপে আপনারা আপলোড করবেন, ঠিক আছে? প্রতিদিনের কাজগুলো ফেসবুক গ্রুপে আপনারা শেয়ার করবেন। ফেসবুক গ্রুপে তো ভাই আপনার হলো যে রাকিব ভাই আছে, উনি তো অ্যাডমিন, সো ওনার রাকিব ভাই করব আমি। রাকিব ভাই কে? না আমাদের যে পূর্বের যে ট্রেনার ছিল উনি তো অ্যাডমিন। ও আচ্ছা 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 আচ্ছা, উনি এই ইয়া চন্দন ভাই অ্যাডমিন না? না না চন্দন ভাই অ্যাডমিন না, অ্যাডমিন হলো রাকিব ভাই। আচ্ছা তাহলে ই করেন ভাই, আপনার আবার ইনভাইটেশন পাঠাইছে, দেখেন তো গেছে কিনা ভাই। ইনভাইটেশন পাঠায় লাভ নাই তো, অ্যাডমিন যদি অ্যাকসেপ্ট না করে হবে না মেবি। একটা নোটিফিকেশন আসছে, হ্যাঁ নোটিফিকেশন আসছে, আচ্ছা আমি অ্যাকসেপ্ট, হ্যাঁ নোটিফিকেশন আসছে আমি অ্যাকসেপ্ট, আচ্ছা আমি জয়েন গ্রুপ দিলাম। জি ভাই গ্রুপে কি দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ গ্রুপ দেখতে পারতেছি আমি, ইয়া জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা এটা হচ্ছে উনি অ্যাপ্রুভ করতে হবে না, কি বলেন চন্দন ভাই এই গ্রুপের অ্যাডমিন না, এটা কেমনে সম্ভব? আচ্ছা আমি ভাইয়ের সাথে কথা বলবো, এই না আচ্ছা উনি তো দেখে অ্যাডমিনের নাই, এটা কেমনে সম্ভব হলো, তো হওয়ার কথা না। অ্যাডমিন মডারেটর সবকিছুই রাকিব ভাই, ঠিক আছে? আচ্ছা আমি এটা চন্দন ভাইয়ের সাথে কথা বলে আমি এটা ফিগার আউট করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আপাতত ওখানে এটা কি মানে আমি ওনাকে কি জানানো হয়েছে, ওনাকে যে বাদ দেওয়া হয়েছে? আমরা ঠিক জানি না ভাই, মানে পুরোটাই আপনার চন্দন ভাই সবকিছু হ্যান্ডেল করতেছে, আমরা কিছুই জানি না। হঠাৎ করে বললো যে আমার ট্রেনার হবে, সেক্ষেত্রে আমরা মানে প্রায় 10-15 দিন ওয়েট করলাম, পরে আপনাকে এই করছি। 10-15 দিন ওয়েট করছেন আপনারা, এটা একটু বেশি হয়ে গেল,
এ তো কাজটা তো ভুলে যায় আসলে, কাজের মানে শেখার উপর থাকলে এত গ্যাপ, এত বেশি গ্যাপ হওয়া আসলে ঠিক না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি এটা ফিগার আউট করবো আপনারা। ভাই তাহলে আপনি একটা কাজ করতে পারেন, নতুন একটা গ্রুপ খুলতে পারেন, আপনি নিজে খুলে তারপরে আমাদের অ্যাড দিয়ে দিলেন বা আমরা অ্যাড দিয়ে দিলাম। এটা এটা যদি করতেও হয় আমি চন্দন ভাইয়ের পারমিশন ছাড়া এটা করতে পারবো না, ঠিক আছে? এখানে অনেক রুলস আছে, ঠিক আছে? অনেক হ্যাঁ আপনি চন্দন ভাইয়ের দিকে তারপরে যেটা হয় ওটা করেন। কারণ হচ্ছে মিনিস্ট্রি থেকে রেগুলার মনিটর করা হয় গ্রুপ ক্লাস এভরিথিং, ঠিক আছে? তো সেখানে এখনো যে নতুন গ্রুপ করা হয় তাহলে এটা একটু সমস্যা হইতে পারে, তো আমাদেরকে আগে থেকে জানাইয়া যাই করতে হবে, ওনাদেরকে জানাই তারপরে একটা প্রসিডিউর আছে, ওই প্রসিডিউরগুলো স্বাভাবিক এগুলো আপনারা তো বুঝেন মোটামুটি অনেক কিছু, যেখানে অনেক প্রসিডিউর থাকে যে প্রসিডিউর। জি ভাই চন্দন ভাইকে বললে আপনাকে হ্যান্ডেল করে দিবে, সমস্যা নেই ওটা। আচ্ছা এটা আমি হ্যাঁ সেটা আমি ভাইয়ের সাথে কথা বলে ফিগার আউট করবো। আচ্ছা তাহলে আপাতত গ্রুপে কিছু আপলোড করার দরকার নাই, আপনারা ইয়ে করেন, প্র্যাকটিস করে আপনারা কাজ কি কি করছেন আমাকে ইয়ে দেখাবেন, ঠিক আছে? প্রত্যেকের প্রত্যেকের ইলাস্ট্রেটর আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ যখন ক্লাস শুরু হবে 9টায় তখন হচ্ছে সবাই প্রথমে আমি সবার বাড়ি কাজগুলো চেক করবো, ঠিক আছে? কে কি করছেন এবং কে কে প্রবলেম ফেস করছেন কাজ করতে গিয়ে ওগুলো হচ্ছে আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন এই সিম্বলটা আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে? এখন করার পরে এটা আমরা আনজিপ করছি, করার পরে এখন এই যে আমরা এখান থেকে সিম্বল লাইব্রেরিতে যাব, সিম্বল যে উইন্ডোজে সিম্বল সিম্বল এই যে সিম্বল লাইব্রেরি, এই যে ওপেন লাইব্রেরি, ওপেন লাইব্রেরি থেকে আমরা ডাউনলোডসে যাব, এই যে এখান থেকে আচ্ছা এটা এখানে কিভাবে আসলো এটা ওপেন করতে পারছি শোনো, আচ্ছা এটা সিম্বল ফরম্যাটে নাই, এটা অন্য ফরম্যাটে আছে। এটা ঠিক আছে, এই যে এ বি আর এই ফরম্যাটটা ওকে, এখন এটা ওপেন হবে দেখেন, সিম্বল সিম্বল উইন্ডোজ সিম্বলস কই সিম্বল সিম্বল লাইব্রেরি আদার লাইব্রেরি ডাউনলোডস, এই যে এখন এটা ওপেন দিলাম। আচ্ছা এটা তো ফটোশপে, ধরো কি আচ্ছা এখানে লেখা ইলাস্ট্রেটর 6 লেখা, বাট দেখি ফটোশপ ব্রাশ লেখা, আচ্ছা যাই হোক আপাতত এটা বাদ দেন, এটা পরে দেখাই আপনাদেরকে কেমন। এখানে হচ্ছে সিম্বল স্টেইনার তো দেখাইলাম, তারপরে আরেকটা সিম্বল স্ক্রিনার, এটা হচ্ছে সিম্বলগুলোকে ইয়ে করে ফেলা আস্তে আস্তে স্ক্রিন করে ফেলা, অর্থাৎ মানে হালকা করে ফেলা আর কি। তো দেখেন এই যে আমি সিম্বল এই যে দেখছেন এই যে ক্লিক করতেছে আস্তে আস্তে হালকা করে ফেলতেছে, একটা পর্যায়ে নাই করে ফেলবে, সিম্বল কিন্তু আছে বাট সে ওটার ওপাসিটি একেবারে লো করে দিছে আর কি, ঠিক আছে? বা ক্লিক করে ধরে রেখে যদি আমি ইয়ে করি, ঠিক আছে, সিম্বলগুলো কিন্তু আছে বাট সিম্বলগুলো ইয়ে হয়ে গেছে আস্তে আস্তে, সিম্বলগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, গায়েব হয়ে গেছে, ঠিক আছে? তারপরে সিম্বল স্টাইলার টুল স্টাইল ওকে
এখানে আপনি আগে কি আমার আমার ইয়া করুন সিম্বল আগে কি আমার আচ্ছা 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 সিম্বল স্টাইলার তো স্টাইলার স্টাইল ফর্ম প্যানেল ও আচ্ছা এখান থেকে মেবি সিম্বলের প্যানেল থেকে এই স্টাইলটা সিলেক্ট করা যায় এখান থেকে মেবি আর্টিস্টিক আচ্ছা এটা পরে দেখাই আপনাদেরকে কেমন আচ্ছা তো এটা তো গেল সিম্বল স্টাইলার টুল গেল এখানে আছে একটা পাই গ্রাফ চার্ট বা পাই চার্ট আছে আচ্ছা এরপর এখানে দেখেন এটা হচ্ছে আর্টবোর্ড রিসাইজার টুল ঠিক আছে এটাতে সিম্বলে আর কার কোনো সমস্যা আছে হ্যালো না না ভাই এরকম কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন এখানে এখানে এবার আরেকটা টুল লেখা এটা হচ্ছে আর্টবোর্ড টুল ঠিক আছে দেখেন এখন এই যে আমরা আর্টবোর্ডটা নিয়ে ফেলছি ঠিক আছে এখন এই আর্টবোর্ডটা কি আর ছোট বা বড় করার সুযোগ আছে নাই এখন যদি আমাদের অন্য আরেকটা আর্টবোর্ড বা আমরা হয়তো এই আর্টবোর্ডটা নিছি এখন আমাদের মনে হচ্ছে না আমরা তো এই আর্টবোর্ডটা নিছি এখন এই আর্টবোর্ডটা তো আমাদের নেওয়া ঠিক হয় নাই এটা হয়তো প্রস্থ একটু কম হবে এটা হয়তো স্কোয়ার শেপের হবে ঠিক আছে বাট এখন তো আমরা নিয়ে ফেলছি এখন তাহলে কি হবে তখন হচ্ছে আমরা এই যে এই আর্টবোর্ড যে টুলটা আছে এটা সিলেক্ট করে আমরা চাইলে এই আর্টবোর্ডটাকেই আমরা ছোট বা বড় করে ফেলতে পারবো ঠিক আছে এক সেকেন্ড আপনারা একটু হোল্ড করেন এটা হচ্ছে আমরা এই আর্টবোর্ডটাকে আমরা বড় বা ছোট করে ফেলতে পারবো ঠিক আছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা আর হচ্ছে নতুন করে নতুন উইন্ডো নিয়ে আর্টবোর্ড ইয়ে করার দরকার নেই ঠিক আছে আবার চাইলে আমরা এটাতে এইটা ইউজ করে আমরা একটা আর্টবোর্ড আবার আলাদা করে আর্টবোর্ড ক্রিয়েটও করতে পারবো এই যে দেখেন এখানে একটা আর্টবোর্ড আছে আমরা চাইলে এখানে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম ঠিক আছে আরেকটা আর্টবোর্ড নিলাম তিনটা আর্টবোর্ড আরেকটা আর্টবোর্ড নিলাম চারটা আর্টবোর্ড ঠিক আছে এখন আমরা এখানে চারটা আর্টবোর্ড নিলাম ঠিক আছে আবার আর্টবোর্ডগুলো চাইলে ডিলেটও করে ফেলতে পারবো ঠিক আছে এই যে ডিলেট সিলেক্ট করে ডিলেট সিলেক্ট করে ডিলেট বা ব্যাক স্পেস বাটন চাপ দিলে এগুলো ডিলেট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে স্লাইস টুল স্লাইস টুলের কাজ দেখানো হচ্ছে আপনাদেরকে প্রথমে হেডার থাকবে এরপর এখান দিয়ে মেনু থাকবে এইসব মানে অর্থাৎ আর্টবোর্ডটাকে স্লাইস করে কোন সেকশনে আপনি কি রাখবেন এটা হচ্ছে সেই কাজের জন্য আর কি ঠিক আছে স্লাইস টুলটা ওই কাজে ইউজ হবে এগুলো নিয়ে আমরা টুকটাক কিছু আলোচনা করলাম আমরা তাহলে আজকের ক্লাসটা একটু রিভিউ করি কেমন আজকে ক্লাসে তাহলে কি কি হলো আমাদের প্রথমে আমরা আর্ট টুল থেকে শুরু করছি মানে লাইন টুল আর্ক টুল এইসব জিনিস কিছু টুলস ব্যবহার দেখছি তাই না আর কি দেখলাম মেশ টুলের ব্যবহার দেখলাম আর কি কি দেখছি আমরা হ্যালো হ্যালো আমার কথা সবাই শুনতে পাচ্ছেন বিভিন্ন ব্রাশ সিম্বল ব্রাশ স্ট্রোক এইসব জিনিসও দেখানো হয়েছে তাই না মানে অবশিষ্ট কিছু টুল ছিল ওগুলো ব্যবহার করা দেখা আচ্ছা ঠিক আছে তো যাই দেখানো হয়েছে আপনারা হচ্ছে এখন এগুলো প্র্যাকটিস করবেন আজকে ঠিক আছে প্র্যাকটিস করে এগুলো দিয়ে দেখবেন কারো কোনো সমস্যা হয় কিনা যেমন ধরেন আজকে একজনের হচ্ছে ইয়াতে পাপেট ওয়ার্পে একটু সমস্যা হয়েছিল তো ওটা সলভ হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে সবাই এই টুলগুলো দিয়ে মানে ঘাটাঘাটি করে দেখবেন কে কি কেউ কিছু করতে পারেন কিনা দেখবেন
আর হচ্ছে গ্রেডিয়েন্টের এটাও একটু দেখবেন আপনারা, গ্রেডিয়েন্ট যেটা দেখাইছি, মেশ টুলের ব্যবহারটাও একটু দেখবেন, ঠিক আছে? প্রয়োজনে আপনারা ইয়েতেও করতে পারেন, ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেখতে পারেন, কিংবা আমি হয়তো দেখি আপনাদেরকে হয়তো একটা বা দুইটা টিউটোরিয়াল দেবো যেগুলোতে হচ্ছে কিছু ব্যবহার থাকবে, আপনারা ওগুলো দেখে জিনিসটা কিভাবে কাজ করে হ্যাঁ ওইটা আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আর কালকে তাহলে ইনস্টলই হবে না ক্লাস? হ্যাঁ 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 ইনশাল্লাহ। না কালকে মানে ইয়েতে কোথায় ক্লাস হবে? মানে আমরা বলতেছি মানে কালকে কি আমরা ইলাস্ট্রেটরে কাজ করব কিনা, ফটোশপে কবে থেকে শুরু করব? ফটো ইলাস্ট্রেটর তো এখনো অনেক কিছুই আপনারা দেখেন নাই, অনেক ধরেন এখন পর্যন্ত আপনারা মাত্র জি একটাই। ভাই কিন্তু মানে ক্লাস তো 50টা, সেক্ষেত্রে 30টা 31টা মনে হয় 19টা ক্লাস থাকে। না আজকে তো মেবি 26, আপনাদের টোটাল কয়টা ক্লাস? 50টা ক্লাস, এটা তো আজকে হচ্ছে আমার হিসাবে 26 নাম্বার ক্লাস এটা, তাই না? জি ভাই আচ্ছা আপনি তো 25টা নিতে বলছে তাই না? জি জি হ্যাঁ আমি 25টা ক্লাস নেবো, আর সমস্যা নাই আমি ও 25টা। তাহলে ঠিক আছে, আমি ভাবছি যে মানে ওইটা ওই থেকে কাউন্ট করছে, তাহলে সমস্যা নেই। না না আমি 25টা ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সমস্যা নাই আপনি এটাতে ইয়ে করবেন, তো আপনি কি যেহেতু মানে 6 দিনে ক্লাস নেবেন নাকি 5 দিন? কতদিন, 6 দিন নিলে আপনাদের জন্য ভালো হয় না 5 দিন নিলে ভালো হয়? ভাই 5 দিন নিলে নিলে মনে হয় ভালো হয়। 5 দিন নিলে 2টা দিন আমরা মনে করেন এক্সট্রা সময় পেলাম প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তাহলে এই ব্যাপারে আমি একটু চন্দন ভাইয়ের সাথে কথা বলতে হবে, কারণ অলরেডি আপনারা একটু লেট হয়ে গেছেন। আমি জি একটু ভাই বাস, আমাদের হ্যাঁ কাজগুলো তো মনে করেন আমাদের করতে হবে তাই না? আপনি মনে করেন হোমওয়ার্ক দিলেন বাসায় ভালো করে প্র্যাকটিস করলাম, বা আপনার 2টা দিন হ্যাঁ দিলেন এই হ্যাঁ কাজগুলো না অনেকগুলো কাজ সাপ্তাহিক করে দিলেন আমরা সাপ্তাহিক প্র্যাকটিস করলাম। সাপ্তাহিক হোমওয়ার্ক গুলো একটু বেশি হবে, যেহেতু একদিন বা 2 দিন, যদি একদিন, 1 দিন তো অবশ্যই থাকবে এই ছুটি, পরে যদি 2 দিনও, যদি 2 দিনও যদি হয় তাহলে হচ্ছে সাপ্তাহিক হোমওয়ার্ক গুলো একটু বেশি থাকবে, ঠিক আছে? ওগুলোতে হয়তো আপনারা রিয়েল কয়েকটা প্রোডাক্ট আপনারা ডিজাইন করতে হবে, ঠিক আছে? হয়তো আমি আপনাদেরকে হয়তো বলবো যে দুই তিনটা ফ্লায়ার ডিজাইন করতে হবে, বা 2-3টা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে, যে সময় যে উইকে, এটা হচ্ছে ও যেই উইক, মানে যে উইকে যে কাজগুলো শেখাবো ওই কাজগুলোর ব্যবহারিক রূপ, মানে ব্যবহার করে আপনারা ওই বিভিন্ন প্রোডাক্ট, বা এটা আমি কাজ বলে দিব, ঠিক আছে? সমস্যা নেই, এটা আমি মানে ভাই আর আমাদের মানে আমাদের কাজগুলো ক্লাসের সাথে আপনি ভাগ করে নেন, ঠিক আছে? যেমন আপনি তো সময় কম পাইতেছেন, কম সময়ের ভিতরে আমাদের শেষ করতে হবো, সেই আচ্ছা হিসেবে মনে করেন যে আপনারা কোনো, বিজনেস কার্ড, হ্যাঁ আপনারা, ফ্লায়ার, হ্যাঁ আপনারা লোক কোনো, মানে সবকিছু আপনি নিজের মতো করে ভাগ করে নিন আর কি আপনারা কাজগুলো। এটা, আচ্ছা হ্যাঁ আপনারা এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আমি আমি দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সব কিছু দেখাবো ইনশাল্লাহ, আপনারা বেশি ঘাবড়ানোর দরকার নেই, ঠিক আছে? আপনারা জাস্ট একটু সময় বের করেন, অনেকেরই মেবি ভার্সিটির ক্লাস টাস চলতেছে তাই না, অনলাইনে বা পরীক্ষা টরীক্ষা চলতেছে, তো সেগুলো করেন জি পাশাপাশি। ভাই কয়েকদিন হয়েছে ক্লাস, তারপরে আবার এখন অফ একটা হয়ে জিনিস গেছে। কি, একচেটিয়া যদি শুধু একটা জিনিসই করতে থাকেন তাহলে কিন্তু মানে আরেকটা জিনিস ভুলে যাবেন, আর এই এই টাইপের যে কাজগুলো অনলাইন মার্কেট, মানে অনলাইনের যে কাজগুলো আছে, হোক সেটা গ্রাফিক ডিজাইনিং হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, বা ওয়েব ডিজাইন হোক, ঠিক আছে? এগুলো হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, যদি আপনি প্র্যাকটিসের মধ্যে না থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু ভুলে যাবেন। এই যে দেখেন অলরেডি মেবি আপনাদের এখন আবার 15 দিন পর আবার ক্লাস শুরু হচ্ছে, তো এটার কারণে অনেকে মেবি অনেক কিছু ভুলে গেছেন যারা প্র্যাকটিস করেন নি গত 15 দিন, তাই না? জি ভাই হ্যাঁ ভাই তো হচ্ছে এগুলো এখন একটু প্র্যাকটিস করবেন, আর ইনশাল্লাহ আমি হচ্ছে ভিডিও, আমাকে এখন ইউটিউব অ্যাক্সেস দেওয়া হয় নাই, আপনাদের ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড করে তারপর ইউটিউবে লিঙ্ক দেওয়া হতো, তাই তো? জি না ভাই হুম হুম হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না, ডিস্টার্ব করছেন। আগে ঢাকার একটা কোর্স শুরু হয়েছে ভাইয়া, হুম হুম ওইখানে দেখলাম ওনারা ভিডিও ইউটিউবে দিয়ে দেয়। হুম হুম আচ্ছা, আপনাদেরকে কিভাবে দেওয়া হতো ভিডিওগুলো? হ্যালো, তারা ইউটিউবে দিয়ে দেয়, টিচাররা ইউটিউবে দিয়ে দেয়, যারা ইউটিউবে আপলোড দিতে তো সহজ ফেসবুকে চাইতে, মানে একটু দ্রুত হয় মেবি, যার কারণে ইউটিউবে দিয়ে দেয়। স্টুডেন্টরা যদি তখন নাও পারে, কারণ অনেক জায়গায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, নেট কানেকশন থাকে না, ক্লাস একটু মিস হইতেই পারে, সেটার ব্যাকআপ হিসেবে যদি কিছু পাওয়া যায় তাহলে কাজটা হয়তো দেখা গেছে। আর ট্রেনার ট্রেনারকে বিরক্ত করা লাগে না, ওইটা দেখে প্র্যাকটিস করা যায়, কারণ আপনি যেভাবে বুঝাবেন সেভাবে তো ইউটিউবে ভিডিওতে ওইভাবেই থাকবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদের মধ্য থেকে একজন ক্লাস ক্যাপ্টেন হবে, ঠিক আছে? তো যে ক্যাপ্টেন হবে, আমি হচ্ছে ওই ক্যাপ্টেনের সাথে আমি মানে আমার পক্ষে তো সবাইকে আমি হয়তো গ্রুপে মেসেজ দিলে সবার কাছে পৌঁছে যাবে, আমি মাঝে মাঝে হয়তো গ্রুপে যদি মেসেজ দিতে নাও পারে আমি হচ্ছে আপনাদের ক্যাপ্টেনকে জানাই দেবো, ঠিক আছে? যে কোনো দরকার বা যে কোনো ফাইলটা যদি আপনাদেরকে দিতে হয় আপনি হচ্ছে আপনাদের ক্যাপ্টেনের মাধ্যমে দিব, ঠিক আছে? অথবা আমি নিজেও দিব বা নিজে যদি না পারে তাহলে আমার পক্ষে তাহলে আমি হচ্ছে ক্যাপ্টেনকে দিয়ে দিব ইন কেস, ঠিক আছে? তো সেজন্য আপনাদের মধ্য থেকে একজন ক্লাস ক্যাপ্টেন হবে, ঠিক আছে? এখন আপনারা ডিসাইড করেন কে হবে ক্লাস ক্যাপ্টেন। তো যে ক্লাস ক্যাপ্টেন হবে ওনাকে, ওনার সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকবে, তো ইনস্ট্যান্ট যে কোনো আপডেট, ইনস্ট্যান্ট যে কোনো সাপোর্ট আমি ওনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো, অথবা আপনারা ওনার মাধ্যমে আমার কাছে পৌঁছে দিতে পারবেন, ঠিক আছে? বা আমার নাম্বারও আপনাদেরকে দেওয়া হবে, তবে সেটা আমি আমি আরও কিছুদিন মানে সবাইকে দেওয়া হবে আরও কিছুদিন পরে, ঠিক আছে? তবে আপাতত আমি আপনাদের ক্লাস ক্যাপ্টেনের সাথে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে আমি আমার নাম্বার দিব বা ওনার নাম্বার আমি নিব, নিয়ে হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমি কমিউনিকেশন রাখবো, ঠিক আছে? তো এখন আপনারা ডিসাইড করেন আপনাদের মধ্যে থেকে ক্লাস ক্যাপ্টেন কে হবে, কে বেশি অ্যাক্টিভ। হ্যালো, হ্যালো, জি ভাই বলেন। হ্যাঁ, কে হবে? আচ্ছা, কালসার ভাই বা সোহেল ভাই মেহেদি, তিনজনে একজন দুজন, কারণ এরা হয়তো ব্যস্ত থাকে, তাও ক্লাসে অ্যাক্টিভ থাকে, ফেসবুকে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাউসার ভাই, সোহেল ভাই আর আরেকজন কে বললেন? আর একজন আছে কি, মেহেদি আছেন, হৃদয় ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা এখন ওই জসিম ভাই ওনার কথা বলছে, এখন আপনাদের কি মত, কাকে কে হবেন? কারণ বাকিদের তো তেমন একটা কথা বলতে দেখি না, বা পোস্ট ও দেখি না, মেসেজিং করতে দেখি না, মানে আমরা আছি পাঁচজন, এই পাঁচজনই মনে করেন যে মেসেজ পোস্ট যা আছে পাঁচজনের, হুম হুম হুম, পাঁচজনই থাকি গ্রুপে মেসেজ অ্যাক্টিভ। ভাই জসিম ভাইরে দেন, তাহলে সোহেল ভাইরে দেন, দুজনের একজনে দেন। আচ্ছা বলছি কি, নিতে না চাই তাহলে আমাকে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না অ্যাক্টিভ থাকলে নিতে পারেন, সমস্যা নেই ভাই, এখানে যে অ্যাক্টিভ থাকবে, মোট কথা হচ্ছে অ্যাক্টিভ থাকে, জাস্ট ভাইয়ের তথ্যগুলো যাতে, আচ্ছা আমার কাছে তো জসিম ভাই কে হ্যাঁ রেগুলার রেগুলার দিয়ে দেন। আচ্ছা আরিকুল ভাইয়ের সাথে জসিম ভাইয়ের সাথে, হ্যাঁ আমার কাছে জসিম ভাই, আচ্ছা হ্যাঁ জসিম ভাইকে একটু অ্যাক্টিভ বেশি মনে হয়েছে। জসিম ভাই আপনি হইতে পারেন, কি বলেন আপনি? ভাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন না, কারণ আমার এমনি ফোন নাই, আমি কম্পিউটারে থাকি, ও আচ্ছা আচ্ছা, সেই জন্য সেই জন্য বলতে সোহেল ভাই, নাইলে যে তারিকুল ভাই বলতেছে আচ্ছা দিয়ে দেন, সোহেল ভাইরে দেন। আচ্ছা আচ্ছা, সোহেল ভাই কথা বলতেছে না? আচ্ছা সোহেল ভাই আপনার কি মতামত? জি ভাই সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ আছে এবং কি অ্যাক্টিভ আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, আপনি চাইলে আমাকে ফেসবুকে আপনি আমাকে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? মেসেজ দিলে আমি ওখানে, হ্যাঁ ভাই ফেসবুকে তো আপনার সাথে অ্যাডে আছে, সমস্যা নাই। তাহলে আপনার ওখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আমি আমি আমার মোবাইল নাম্বারটা ওখানে দিব, অথবা আপনার নাম্বারটা দিলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করে আমার নাম্বারটা আপনাকে দিব, ঠিক আছে? তো আমি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি ইমার্জেন্সি যে কোনো, আপনি হচ্ছে আপনাদের স্টুডেন্টের কোনো দরকার প্রয়োজন বা অসুবিধা বা যে কোনো কিছু আপনি ওখানে আমাকে জানাতে পারবেন, অথবা আমি আপনাকে ওখানে জানাবো, ঠিক আছে? আর ক্লাস ভিডিও লিঙ্কগুলো যদি আমার পক্ষে সম্ভব হয় আমি ডিরেক্ট গ্রুপে যাই, মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দিব, অথবা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব লিঙ্কটা, আপনি হচ্ছে সবাই কাছে লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা সোহেল ভাই, আপনি আপনার নাম্বারটা আর কি দিয়ে দেন, মেসেজে দিয়ে দেন, সবাই আর কি নিয়ে নিক, কারণ আপনি তো কন্ট্যাক্ট করতে হবে আমাদের সবারে, তাই না? হ্যাঁ আপনি, আচ্ছা সমস্যা নেই, আপনি সবার সাথে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনার, আপনি ওই ব্যাচ আপনারা সবাই, ভালো কথা, এখানে একটা জিনিস কি, আপনাদের সবাই কিন্তু আপনারা একজন একজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন, একসঙ্গে থাকবেন মাঝে মধ্যে, যেহেতু আপনারা সবাই এক জায়গায় আছেন, তাই না? সবার বাসা কি মানে মানিকগঞ্জ কি মানে কাছাকাছি জায়গায় নাকি সবার বাসা নাকি দূর দূর? ভাই এক জেলায় আছেন? জি ভাই কাছাকাছি, মানে মানিকগঞ্জ জেলার ভিতরে সবার মাঝে মধ্যে বাসা। আপনারা কিছু মিট আপ টিট আপ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, তাহলে হচ্ছে এটা হয় কি, আর একটা টিম ওয়ার্ক করবেন, টিম একটা টিমের মতো আপনারা কাজ করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে জি ভাই, আমরা মানে এই যে আমাদের ক্লাস হওয়ার আগে একটা মানে এই করছিলাম, এই ক্লাস যেহেতু শুরু হয়েছে, আমরা মানে কিছুদিনের ভিতরে, 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে, হ্যাঁ আমরা আমরা একটা মিট করতে চাইতেছি সবাই মিলে, যে হ্যাঁ কজন আর কি ইন্টারেস্টেড হয় হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ ব্যাচে। ঠিক আছে, হ্যাঁ সবাই এটা ভালো, এটা হচ্ছে আপনার যদি করেন তাহলে এটা আপনার কাজে উৎসাহ পাবে। মানিকগঞ্জ না, আমার বাসা মানিকগঞ্জ, কিন্তু আমি ঢাকা থাকি, আমি থাকি ঢাকা। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঢাকা থেকে তো মানিকগঞ্জ বেশি বেশি দূরে না, তাই না? খুব কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে বলা গেল। ভাই আপনি থাকেন কোথায়? আচ্ছা আমি থাকি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীতে। নোয়াখালী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এটা তো কোনো জেলা না, এটা হচ্ছে আলাদা একটা দেশ, ঠিক আছে? ইনশাল্লাহ যদি কারো নোয়াখালীতে আসার ক্ষেত্রে যদি কারো যদি ভিসা সংক্রান্ত কোনো সমস্যা আমাকে জানাবেন, ঠিক আছে? নোয়াখালী বিভাগ চাই, ঠিক আছে ভাই? আলাদা পাসপোর্ট বানাইতে হবে নোয়াখালীর জন্য। হ্যাঁ অবশ্যই, নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা যাই হোক, লাল পাসপোর্ট লাগবে। হ্যাঁ লাল নীল হলুদ যা আছে সব সব দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সবাই ভালো থাকবেন সবাই, তাহলে জি ভাই কালকে দেখা হচ্ছে সকাল 9টায় ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি ভাই আপনিও ভালো থাকবেন। সালাম আলাইকুম। আচ্ছা ভাই ভালো থাকবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ভাই। জি ওয়া আলাইকুম আসসালাম।